السلام عليكم ورحمة الله وبركاته. যে সমস্ত ভাই ও বাবাজিরা দূর দূরান্তে ছড়িয়ে ছিটিয়ে আছেন, রাস্তায় আছেন, যারা এখনো জাগ্রত অবস্থায় আছেন, প্রত্যেকের কাছে আমার অনুরোধ, কিছুক্ষণ সময়ের জন্য এই পাক মাহফিলের মধ্যে চলে আসুন। আর অল্প সময়ের মধ্যেই মাহফিলের সমাপ্তি ঘটবে। দেখতে দেখতে বেশ অনেকটাই সময় গড়িয়ে গেছে, আর খুব বেশি আলোচনা নাই, কিছুক্ষণের মধ্যেই মাহফিলের সমাপ্তি ঘটবে। তাই অনুরোধ, যারা এখনো সজাগ আছেন, যারা এখনো জাগ্রত অবস্থায় আছেন, প্রত্যেকের কাছে অনুরোধ, এই সুন্দর পাক মাহফিলের মধ্যে চলে আসুন, কিছু সময় আলোচনা করে আপনাদের খেদমত থেকে বিদায়। ইউটিউবার ভাইদের কাছে অনুরোধ, লাইভটা দেবেন না, কারণ আমি লাইভ দিই না, আপনারা জানেন, রেকর্ড করে নিন, অসুবিধে কিছু নাই। না, লাইভটা আমি দিই না, কারণ অন্য জায়গায় আবার ইউটিউবাররা তারা আবার অনুরোধ করবে, এটা সমস্যা, বারণ করলো শুনছে না, এগুলো বাইরে জিনিস হয়ে যাচ্ছে। অনেক বক্তা হুজুররা ওই জন্য টোটালি মানে ইউটিউবই করতে দিচ্ছে না, স্টেপ পড়া নিতে হবে এবার, কথা বুঝতে পারছি। আমরা মনে করি কি শীতের রাতে, ঠান্ডার রাতে ওরাও একটা অনেক দূর থেকে আসে, কেউ বাইক নিয়ে আসছে, কেউ কষ্ট করে আসছে শীতের রাতে, একেবারে ফিরিয়ে দেওয়াটা কিরকম লাগে। কারণ এই লাইভ দিলে অনেক সমস্যা, এখন বর্তমান যা সিচুয়েশন, কথা বুঝতে পারছেন, কথা বলতে গিয়ে কোনো ক্ষেত্রে হয়তো স্লিপার টাং হতে পারে, সেটা বড় মিডিয়াই হয়ে যেতে পারে, ছোট মিডিয়া হতে হতে আস্তে আস্তে বড় মিডিয়া হতে পারে। আমরা বক্তৃতা করতে গিয়ে এই 2 ঘন্টার ভেতরে অনেক আলোচনা, অনেক কথাবার্তা হয়, সেগুলো যদি লাইভ না চলে, আপনারা পরবর্তীকালে যখন ছাড়বেন, আপনার ইচ্ছা করলে সেগুলো কেটে ছাড়তে পারবেন, যে হুজুরের এটা হয়তো বলতে গিয়ে স্লিপ হয়েছে, এই জায়গাটা ছাড়লে সমস্যা হতে পারে বর্তমান যা সিচুয়েশন, এই জন্য এটা একটা দিক। তারপরে আরেকটা দিক হচ্ছে, লাইভ দিলে বাড়িতে শুয়ে শুয়ে, যে বলছিলেন না বাড়িতে শুয়ে শুয়ে লোক দেখবে, তাহলে আর এখানে এসে বসবে কেন, তাহলে চেয়ার তো সব ফাঁকা হয়ে যাবে, কথা বুঝছেন না। ওই জন্য লাইভটা আমি টোটালি বারণ করে দিচ্ছি, এমনি রেকর্ড করে নেন, আমার আপত্তি নেই, পরে সময় মতো আপনারা ছাড়বেন, অসুবিধে কিছু নেই। তো লাইভটা যেন দিতে বারণ করছি, আপনাদেরকে অনুরোধ এইটুকুই যে লাইভটা দেবেন না, লাইভটা বাদ দিয়ে আমি রেকর্ড করে নিই। রাত একটার সময় কে আপনার লাইভ দেখবে, কতজন দেখছে? 6 জন। যাক, উনি 6 জনকে দেখাবেন আর কি বলবো বলেন, বড় আশা করেছে 6 জন দেখবে। কোন চ্যানেল আপনি নতুন করেছেন নাকি? আচ্ছা, 1200 হয়েছে, হবে, সময় লাগবে, একদিনে তো আর হয় না, কষ্টের ফল নিশ্চয়ই পাওয়া যায়, সেটা সময়ের ব্যাপার, ধৈর্যের ব্যাপার, টাইম লাগবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। بسم الله الرحمن الرحيم. الحمد لله، الحمد لله، نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا،
من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد একটু আওয়াজ করে মহব্বতের সঙ্গে আপনারা ঝিমিয়ে গেছেন বেশ কিছুক্ষণ চলেছে তো একটু ক্লান্ত হয়ে গেছে এটা হওয়ারই কথা জি অনেকক্ষণ হয়েছে একটু চার্জ কমে গেছে দেখছি কি বলেন আপনারা জি একটু আপনারাও ক্লান্ত হয়ে গেছে একটু আওয়াজ করে যারা দাঁড়িয়ে আছেন এই যে দু চারটে চেয়ার ফাঁকা আছে ভিতর দিকে চলে আসতে পারেন এইদিকের গেট দিয়ে এসে বসে যেতে পারেন জি দাঁড়িয়ে যাওয়া দাঁড়িয়ে থাকার থেকে বসে থাকা ভালো আর চলে যাওয়ার থেকে দাঁড়িয়ে থাকা ভালো যদি চলে যাওয়ার নিয়ত থাকে তাহলে দাঁড়িয়ে থাকেন আর যদি বলেন না থাকারই নিয়ত আছে তাহলে বসে পড়েন কি বলেন চাচা হ্যাঁ শুধু শুধু কষ্ট করে দাঁড়িয়ে থেকে লাভ নাই দাঁড়িয়ে থাকার থেকে বসে থাকা ভালো আওয়াজ করে মহব্বতের সঙ্গে একটু উচ্চ আওয়াজে আমরা দরুদ শরীফ পড়ি আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি দরুদ শরীফ আল্লাহুম্মা صلي على وعلى آل سيدنا مولانا محمد صلى الله عليه وسلم كيا سيا أكسر چار دي كنڈا كوري لوگ ککی دے کے بڑر پسوگ চিনিয়া গানিল সে যে মোদের নবী কমলি আলা একসাথে পরম মেগেন সাল্লে আলা আল্লাহুম্মা সাইয়্যিদনা মাওলানা মুহাম্মদ ওয়া আলি সাইয়্যিদনা মাওলানা মুহাম্মদ उनका दर चूमने का से लगा मिल गया सरोटाया तुम मुझको खुदा मिल गया आसियों का बरा मर्तबा मिल गया हसर में दाब डेगी مصطفیٰ مل گیا اللہم سیدنا مولانا محمد وعلى آل سیدنا مولانا محمد صلی اللہ علیہ وسلم جخن جنم تمیگی نیے چلے بابیگی تمی مترو کی دے چلیگی حسے چلو سبے এমন জীবন হতে করিতে গঠন মরণে হাসিবে তুমি কাঁদিবে ভবান আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম
নবীর অজসরী দেখে মন ভরি না, নবীর অজসরী দেখে মন ভরি না, দিদার দাও সাহে মদিনা, পড়ুন দিদার দাও সাহে মদিনা, দিদার দাও সাহে মদিনা, নবীর অজসরী দেখে মন ভরি না, নবীর অজসরী দেখে মন ভরি না, দিদার দাও সাহে মদিনা, পড়ুন দিদার দাও সাহে মদিনা, আল্লাহুম্মা سيدنا مولانا محمد وعلى ال سيدنا مولانا محمد صلى الله عليه وسلم আরো সির মেগমান করেছেন আল্লাহ, কত শান কত মান মোর কমলি ওয়ালা, চলে হবে না সুবহানাল্লাহ, আর একটু মহব্বতের সঙ্গে হয় না, আরো সির মেগেবান করেছেন আল্লাহ, কত শান কত মান মোর কমলিওয়ালা, ও গো কমলিওয়ালা করো করুণা, দিদার দাও সাহে মদিনা, দিদার দাও সাহে মদিনা, নবীর অজসরী দেখে মন ভরি না, নবীর অজসরী দেখে মন ভরি না, দিদার দাও সাহে মদিনা, দিদার দাও সাহে মদিনা, আল্লাহুম্মা সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, জানিয়ে চেগেরা দেখিলে একবার নূরেতে জলমাল করিবে ভিতর, জোরে হবে না, জানিয়ে চেগেরা দেখিলে একবার নূরেতে জলমাল করিবে ভিতর, ও গো কামলিওয়ালা করো করুণা, ও গো কামলিওয়ালা করো করুণা, দিদার দাও সাহে মদিনা, দিদার দাও সাহে মদিনা, নবীর অজসরী দেখে মন ভরি না, নবীর অজসরী দেখে মন ভরি না, দিদার দাও সাহে মদিনা, দিদার দাও সাহে মদিনা, আল্লাহুম্মা আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান,
আল্লামগান আল্লামগান আল্লাহ বড়ই মহিয়ান আল্লামগান 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 আল্লাহুম্মা সাইয়্যিদনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম গাইছে পাখি মনির সুখে আল্লাহরই গুণগান গাইছে পাখি মনের সুখে আল্লাহরই গুণগান আমরা মানুষ বড়ই বেহুস ভুলে যাই তারি নাম আল্লাহ মহান আল্লাহ মহান আল্লামগান 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 আল্লাহ বড়ই মহিয়ান আল্লামগান 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 আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ আওয়াজ করে ওয়া আলা আলি সাইয়্যিদনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ওয়া ক্বালা আল্লাহু তাআলা ফি কালামিহিল মাজীদ والفرقان الخبيب الذي جعل لكم الأرض فراشا والسماء بناء وأنزل من السماء ماء فأخرج به من الثمرات رزقا لكم فلا تجعلوا لله أندادا وأنتم تعلمون وقال الله تعالى في كلامه المجيد والفرقان الخبيب واعبدوا الله ولا تشركوا به شيئا وبالوالدين احسانا وبذي القربى واليتامى المساكين والجار ذي القربى والجار الجنوب والصاحب بالجنب وابن السبيل وما ملكت ايمانكم ان الله ليحب من كان مختلا فخورا وقال النبي صلى الله عليه وسلم من زار قبر أبويه أو حديما في كل جمعة غفر له وكتب برا وقال النبي صلى الله عليه وسلم إنا نتشتق لموتنا هل يصل إليهم قال يصل إليهم ويفرغون كما تفرغون بالهدايا وقال النبي
صلى الله عليه وسلم وأن آيسات قالت كان رسول الله صلى الله عليه وسلم يحب الحلوى والأصلا إلى آخر الحديث أو كما قال. پیارے حاضرین مجلس سدیو دین درودی اسلام درودی نبیر پیمیک نبیر عاشقیرہ আজকের মাহফিলে বসে থাকা বয়োজ্যেষ্ঠ প্রবীণ মানুষেরা রাজ্যে গিয়ে গিয়ে ইবাদত করেন তাহাজ্জুদের নামাজ পড়েন গোপনে গোপনে জিকির করেন এক কথায় আল্লাহর মনোনীত বান্দারা আজকের মাহফিলে বসে থাকা একাধিক আমার যুবক সাথী মহব্বতের ভাইরা যাদের সঙ্গে আমার একটা বয়সের রিলেশন যাদের সঙ্গে আমার একটা বয়সের সম্পর্ক আজকের মাহফিলে ফাঁকা জায়গাগুলো ফাঁকা চেয়ারগুলো পূরণ করে বসে থাকা আমাদের ঘরের সন্তানেরা আমার ছোট ছোট ভাই বোনেরা দূর দূরান্তে বাড়িতে বসে থাকা পর্দার আড়ালে অন্তরালে আমার মা বোন বেটিরা সকলকে সালাম মোবারকবাদ জানিয়ে খুব অল্প সময় বিক্ষিপ্ত কিছু আলোচনা খাস করে এই মহল্লার ইমাম আমাদের সকলের কাছে সম্মানীয় ব্যক্তি শ্রদ্ধার পাত্র আমাদের সদ্য মোহতারাম ইমাম সাহেব পাশাপাশি আরো জানাই আজকের এই মহতি সভার আমাদের সম্মানীয় মোহতারাম সভাপতি সাহেব সহ সকল সদস্য ভাইরা সেই সাথে সাথে আরো জানাই যারা আরি হলো কে নাই আল্লাহর জমিন ছেড়ে বিদায় নিয়েছেন নশ্বর ধাম ত্যাগ করেছেন ধরাধাম ত্যাগ করেছেন আমাদের থেকে যারা পৃথক হয়ে গেছেন আলাদা হয়ে গেছেন মাত্র সাড়ে তিন হাত জায়গা অধিকার করে অপেক্ষায় রত ইন্তেজার করছেন ওয়েট করছেন সে কায়ামতের দিনের জন্য ইলা ইয়াউমুল কিয়ামাহ রোজ হাশর দিনের জন্য জানাই তাদেরকে আমি আমার অন্তর অন্তঃস্থল থেকে সালাম এবং মোবারকবাদ সেই সাথে সাথে আরো জানাই আজকের মাহফিলে যারা এই মাইক্রোফোনে আওয়াজে কান লাগিয়ে আছেন যে কোনো ধর্মের হতে পারে যে কোনো বর্ণের হতে পারে যে কোনো কালারের হতে পারে যে কোনো কমিউনিটির হতে পারে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে যারা এই মাইক্রোফোনে আওয়াজে কান লাগিয়ে আছেন অন্যান্য ধর্মের মানুষ বিভিন্ন ধর্ম অবলম্বী মানুষেরা যারা এখনো সজাগ আছেন কেউ বা দূর থেকে শ্রবণ করছেন কেউ বা এই মাহফিলে এসে চেয়ারে বসে বসে শুনছেন বা শ্রবণ করছেন অন্যান্য ধর্মাবলম্বী মানুষেরা যারা এসেছেন জানাই তাদেরকে আমি আমার অন্তর অন্তঃস্থল থেকে হার্দিক শুভেচ্ছা ভালোবাসা আল্লাহ পাকের রহমত প্রত্যেক ইমামদারের উপর হোক আমরা জোরে বলি আল্লাহুম্মা আমিন মাশাআল্লাহ ভালো লাগছে আজকের মাহফিল মাশাআল্লাহ বেশ কিছু মানুষ এসে হাজিরা দিয়েছেন সব রকমেরই মানুষ এসেছেন জি বয়স্ক প্রবীণ মানুষেরাও আছেন কম হলেও এসেছেন আর বাচ্চারাও জাগ্রত অবস্থায় আমার ছোট ভাইয়েরাও আছেন এক কথায় আট থেকে আসি আমরা প্রত্যেকেই খুশি কি কথা ঠিক কি না মাশাআল্লাহ খুব ভালো লেগেছে আজকের মাহফিল বেশ কিছু মানুষ এসে বসেছেন ভালো লেগেছে গভীর রাত শীতের রাত শীতের রাত মানে অনেকটাই রাত শীতের রাত অনেকটাই রাত শীতকে উপেক্ষা করে বড় কষ্ট করে আপনারা এসে বসেছেন খুব ভালো লাগছে মাশাআল্লাহ আল্লাহ আপনাদের আশা বসা পাশাপাশি মেনে নেওয়া আল্লাহ কবুল করেন আল্লাহ আমাদের প্রত্যেককে মেনে চলা তৌফিক ইনায়াত করেন আমরা জোরে বলি আল্লাহুম্মা আমিন যাই হোক অল্প সময় কিছু আলোচনা করি খুব বেশি সময় নাই এসেছি বেশ অনেকটা আগেই এসেছি আপনারা জানেন বেশ কিছুক্ষণ আগেই আমি ঢুকেছিলাম তো ভাইরা বললেন ভাইজান চলুন বাড়িতে একটু খাওয়া দাওয়া করবেন চলেন উঠেছেন যখন উনি একটু করুক কি বলেন আপনারা একটু বসে বসে ওয়াজ শুনেন কত ওয়াজ শুনবেন কি কথা ঠিক কি না জি আবার একটু জলসা হবে একটু রাত বেশি হবে না এটাও আবার ভালো লাগে না আমি জানছি তো বিভিন্ন জায়গায় যাচ্ছি দেখতে পাচ্ছি বসে বসে চলছে তাও ভালো কিন্তু রাত বেশি গুণ করতে হবে লাইট খরচা দিতে হবে প্যান্ডেল খরচা দিতে হবে এত লোককে খাওয়াতে হবে হুজুর খরচা দিতে হবে তো ভালো করে একটু বেশ না রাত জাগলে হবে তবে তো মনে হবে হ্যাঁ জলসা হল কি বলেন জি এই কদিন আগে হাওড়া জেলায় প্রোগ্রামে গেলাম বারোটায় টাইম তুলছে আমাকে একটাই আমি কি হলো গো তোলো আমাকে বলে হুজুর আপনি একটু পরে ওঠেন না কম্বল এনে তো শোবেন
ঠিক আছে কে ওয়াজ করছে বলে হুজুর পাশের মহল্লা ইমাম সাহেব ওয়াজ করছে ওনার আগে বলে আমাদের গ্রামের ইমাম আমি আমাকে দিয়ে এত রাতে তুলবেন তো সারা রাত নামাজ হয়ে যাবে বলে হোক না হুজুর এক রাত তো ঠিক আছে চলো তাই হোক আপনারা তো রাত জাগাই অভ্যস্ত জি কারণ আমরাও চাই জি একটু তাড়াতাড়ি হয়ে গেলে আমরাও একটু রেস্ট পাবো দু চার ঘন্টা এটা আমরা চাই কিন্তু যখন হয় না বুঝিয়ে লোককে বোঝানো তো খুব মুশকিল যখন দেখি হয় না তো ঠিক আছে চলো সেইভাবেই চলুক তো যাই হোক মাশাআল্লাহ খুব ভালো লাগছে আজকের মাহফিল বেশ কিছু মানুষ এসে বসেছেন জি আল্লাহ নিয়ে এসেছেন এটা কি ইচ্ছা পুর তাই তো ইচ্ছা নগরী ইচ্ছা নগরীটা আমার কাছে নতুন না এই গ্রাম এর আগে বেশ কয়েকবার এসেছি খুবই আপনারা ভালোবাসেন মাঝে মাঝে ফোন টোন করেন যোগাযোগ রাখেন বিশেষ করে আমাদের গোরা ভাই তো বলতেই হয় লোকটা খুব ভালো মানুষ খোলা মনের মানুষ জি ওজন একটু বেশি হলো মনটা সাদা কি বলেন আপনারা গোরা ভাই আছে নাকি এখানে যে ও আমাকে খুব ভালোবাসে আমিও খুব ভালোবাসি লোকটা মনটা খুব সাদা ফোন ধরলি ফোন করলি বুঝতে পারবো এটা গোরা ভাইয়ের গলা হুজুর কোথায় আছেন বলি একটু হেসে ফেলবে কথা বুঝতে পারছেন খুব ভালো মানুষ জি খুব ভালোবাসেন মাঝে মধ্যে আমার বাড়িতেও যান ফোনে যোগাযোগটাও রাখেন খুব ভালোবাসেন উনি বলেছিলেন ভাইজান একটু আসতে হবে ভাইরা সবাই ভালোবাসেন হয়তো সবার সঙ্গে যোগাযোগটা সেইভাবে হয়নি ফোনে কথাবার্তা না হলেও কিন্তু একটা আন্তরিকতা মহব্বত তো আছে কথা ঠিক কি না আর যে একটু বেশি যোগাযোগটা করে তার নামটা আবার আমাদের মুখস্থ হয়ে যায় এটা ঠিক তবে সবাই মিলে যদি আবার ফোনে যোগাযোগ করে সবার তো নাম মনেও রাখতে পারবো এটাও ঠিক কি বলেন আপনারা তো যাই হোক অল্প সময় কিছু আলোচনা খুব কষ্ট আপনাদেরকে দেব না মাশাআল্লাহ যথেষ্ট আপনারা অজনশ্রিয়া শোনায় অভ্যস্ত যথেষ্ট বক্তা ওয়াইজিন ঘাটায় অভ্যস্ত যথেষ্ট হুজুর পীর সাহেব ওয়াইজিন পীরজাদা সাহেব মোবাল্লেক সাহেব জি সমস্ত আলোচক আপনারা ঘাটায় অভ্যস্ত বিশেষ করে আবার ফুরফুরা শরীফ লাগোয়া গ্রাম আপনাদের ফুরফুরা শরীফের পাশেই তো আপনারা অনেক হুজুর অনেক বক্তা অনেক পীর সাহেব নাড়া ঘাটা করেই তো এই জায়গায় এসেছেন কথা ঠিক কিনা তো মোটামুটি আপনাদের সবই জানা আছে জি তবুও রাসূলুল্লাহর মাহফিল যখন হয় আমাদের মনটা ছেড়াছিড়ি করে আমরা বাড়িতে থাকতে পারি না নবীর মহব্বতে হলো গিয়ে বসি কথা ঠিক কি না রাসূলুল্লাহর মহব্বতে আমরা গিয়ে বসি আল্লাহর সন্তুষ্টি আল্লাহকে রাজি আর তার হাবিবের মহব্বতে গিয়ে আমরা বসি এজন্য এরকম মাহফিল হলে আমরা থাকতে পারি না তবে এমনটা নয় যে আমাদের জানা নাই সবই জানা আছে সবই জানা আছে কেন বর্তমান সময় এখন তো জলসাও খুব বেশি বেশি হচ্ছে কথা ঠিক কি না ভুল বলে খুব জলসাও বেশি বেশি হচ্ছে জি এত জলসা হচ্ছে তৎকালীন সময়ে গ্রামে একটা জলসা হতো দু পাঁচটা পাড়া থেকে লোক যেত আর এখন প্রত্যেক পাড়ায় পাড়ায় জলসা আবার একটা নয় একটা পাড়ায় আবার দুটো তিনটে চারটে করেও হয়ে যাচ্ছে এখন ভক্ত শিষ্যের ব্যাপার হয়ে গেছে কথা ঠিক কি না পঞ্চাশটা ছেলে কমিটি মিলে একটা জলসা দিত সেটা এখন ভেঙে ভেঙে পঞ্চাশটা কমিটি পাঁচটা হচ্ছে দশটা করে ছেলে একটা জলসা এখন যে যার ভক্ত শিষ্যের ব্যাপার হয়ে গেছে বলে দশটা ছেলে মিলে বলছে আমি ওই হুজুরকে নিয়ে এসে জলসা দেবো আবার দশটা ছেলে বলছে তাহলে আমরা ওই হুজুরকে নিয়ে এসে জলসা দেবো ব্যাস এই চলছে কম্পিটিশন এবার কার জলসে কত লোক হয় কোন বক্তা তাগড়া গরম হয় কথা বুঝতে পারছেন না বিরিয়ানির চালটা কেমন লম্বা হয় ব্যাস চলছে জলসা এই জন্য আস্তে 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 এমন একটা জায়গায় পৌঁছে যাচ্ছি আমরা জি সবাইয়ের নিয়ত খারাপ হয়ে যাচ্ছে আর নিয়ত খারাপের জন্যই আজকে এই মুসিবতের সম্মুখীন আমাদের হতে হচ্ছে জি আপনি বক্তা হন হুজুর হন আলোচক হন যেই হন আপনারও নিয়তটা একটা আলাদা থাকবে আপনি কমিটি হন আপনারও নিয়তটা একটা আলাদা থাকবে আপনি শ্রোতা হন আপনারও নিয়ত একটা আলাদা থাকবে জি আপনি শ্রোতা এখানে এসেছেন আপনার নিয়ত কি থাকবে কিছু রাসূলুল্লাহর কথা শুনবো কিছু আল্লাহর কথা শুনবো কিছু নবীর কথা শুনবো সেগুলোকে মূল্যায়ন করব সেগুলোকে গুরুত্ব দেওয়ার চেষ্টা করব আর সেগুলোকে আস্তে 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 বাস্তবায়ন করার চেষ্টা করব ইনশাআল্লাহ এই নিয়তে যদি আসেন তাহলে এই মাহফিল আপনার জন্য উপকারে আসবে উপকারে আসবে আপনি হুজুর হন বক্তা হন যেই হন আপনি একটা নিয়ত করে যাবেন যেন দুটো কথা আমি কোরআন হাদিস থেকে বলে মানুষের সামনে যেন কিছু শিক্ষামূলক কথাবার্তা তুলে ধরতে পারি অজের মাহফিলে উঠেছি মানে বিরোধিতা নয় ই ওর বিরুদ্ধে বলবেন ও ওর বিরুদ্ধে বলবেন খুব বাজে জিনিস খুব বাজে জিনিস যেগুলো আজকে বর্তমানে চলছে কাদা ছোড়া ছড়ি ই ওকে কটাক্ষ করে ও ওকে কটাক্ষ করে ই ওকে আগ বলে ও ওকে আগ বলে কি বিপদ আজকে যদি ফেসবুকটা না থাকতো আপনারা কিভাবে রাগ মেটাতেন
ফেসবুকটা ইউটিউবটা যদি না থাকতো আপনারা কিভাবে রাগ মেটাতেন কথা ঠিক কি না জি আপনার যদি কিছু বলার দরকার থাকে আপনি ডাইরেক্ট তাকে গিয়ে বলুন আলোচনা সাপেক্ষে সেটাকে সমাধানে আসুন সঠিক সলিউশন খুঁজে বের করুন তা বলে ফেসবুকটা নয় ইউটিউবটা নয় বিভিন্ন রকম কমিউনিটির মানুষেরা তারা দেখছে এগুলোকে নিয়ে উপহাস করছে হাসছে মজা নিচ্ছে ঠাট্টা করছে বিদ্রূপ করছে অথচ আমরা মুসলিম ধর্ম আমরা ইসলাম ধর্মের মানুষ আমরা একটা মুসলমান আমরা মুসলমান আমাদের ধর্ম হলো ইসলাম শ্রেষ্ঠ ধর্মের মানুষ আমরা আমাদের চলা ফেরা اخلاق ব্যবহার চরিত্র কালচার শিষ্টাচার সবটাই নবী আনা নকশাই তৈরি করতে হবে অন্যান্য কমিউনিটির মানুষ তারা দেখে বলবে না এটাই হলো ইসলাম ধর্ম এটাই হলো সত্য ধর্ম এটাই হলো মুসলমান জাতি দেখো তাদের কথা তাদের হাঁটা তাদের খাওয়াটা সবটাই দেখো এটা অন্যান্য ধর্মের মানুষদের সঙ্গে মেলে না এটা রাসূলুল্লাহর নকশাই তারা করে কিন্তু বড় দুঃখের বিষয় আমরা নিজেদের মধ্যে কাদা ছোড়াছুড়ি করছি ভাবতে অবাক লাগে জি অন্য কোনো কারণ নয় কারণ একটাই পাতে ঝোল কম পড়ছে পাতে ঝোল কম বলছে বলি লাফালাফি করছে যাদের দেখবেন তরকারিতে ঠিক আছে ঝোল দেখবেন ঠিক আছে পাতে দেখবেন ঝোল ঠিক আছে তরকারি ঠিক আছে ওরা দেখবেন কোন দিকে তাকায় না সোজা স্ট্রেট গতিতে বেরিয়ে যাচ্ছে আর যাদের দেখবেন পাতে ঝোল কম পড়ছে তারাই দেখবেন খালি কার পিছনে লুঙ্গি ধরে টানছে কার জামা ধরে টানছে শুধু টানাটানি চলছে জি এই পাতে ঝোল কম পড়ছে বেরামা দস্তরা আমার বাবাজির আমার আসুন সমালোচনায় যাবেন না যাবেন না প্রতিহিংসা এগুলো বাদ দিন বাদ দিন এগুলো আস্তে আস্তে ছাড়ুন আমাদেরকে দেখে মানুষ অনুসরণ করবে কথা ঠিক কি না ভুল বলে সুতরাং আমাদের মধ্যে যদি এই রকম অবস্থা হয় মানুষ কাদেরকে দেখবে কাদেরকে দেখে অনুসরণ করবে রাসূলুল্লাহ বলেন উলামা উম্মতি কাম্বিয়ায়ে বনি ইসরাঈল আমার উম্মতের হাক্কানি আলেমরা হলো বনি ইসরাঈলের নবীদের ন্যায় জোরে বলবেন না বনি ইসরাঈলের নবীদের সম্মান আল্লাহ যেমন দিয়েছেন আমার উম্মতের হাক্কানি আলেমদের সম্মানও আল্লাহ ঠিক তেমনই দিয়ে দিয়েছেন একটা হাক্কানি আলেমের সম্মান কত সুতরাং আমরা কেউ নিজেদেরকে হুজুর বলে দাবি করছি কেউ ইমাম সাহেব বলে দাবি করছি কেউ মাওলানা সাহেব বলে দাবি করছি কেউ পীর সাহেব বলে দাবি করছি কেউ মুবাল্লিগ সাহেব বলে দাবি করছি কেউ হাফেজ সাহেব বলে দাবি করছি তাহলে আপনি যদি এই রকম যদি আপনার ভাষা আপনার ল্যাঙ্গুয়েজ যদি এরকম হয় তাহলে আপনি নিজেকে কি করে হুজুর বলে বক্তা বলে ওয়াইজিন বলে দাবি করতে পারেন আপনি মানুষের সামনে কি শিক্ষা দেবেন সুতরাং সংযতভাবে কথাবার্তা বলা উচিত মার্জিত ভাষায় কথাবার্তা বলা উচিত হিসাব করে চলা উচিত এই পৃথিবীটা ক্ষণস্থায়ী চিরস্থায়ী নয় জি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইজন্য বললেন ইয়াকুমুল হাসাদা ফা ইন্নাল হাসাদা ইয়াকুলুল হাসানা কামা তাকুলুন নারুল হাতার আল্লাহ রাসূল বললেন তোমরা হিংসা থেকে পরহেজ করো হিংসা থেকে বেঁচে থাকো কারণ মনে রেখে দিও আগুন যেমন কাঠকে খেয়ে নেয় হিংসা তেমন আমলকে খেয়ে নেয় আমলকে খেয়ে নেয় কাল কিয়ামতের ময়দানে ময়দানে মহাসারে উঠবে বান্দার ভিতরে আমল থাকবে না আমল সব খেয়ে নেবে যদি আপনার ভিতরে হিংসা থাকে আমিন শাররি হাসিদিন ইযা হাসাদ হে রাসূল আপনি বলুন আমি পানাহা চাই হিংসুকদের হিংসা থেকে পানাহা চাই সুতরাং কোরআন কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন অনেক আয়াত দিয়েছেন কিন্তু আজকে দেখুন ভাই ভাই হিংসা বাপ বেটা হিংসা চাচা ভাই পো হিংসা মামা ভাগনা হিংসা একে অপরের সঙ্গে প্রতিবেশী এক ভাই আরেক ভাইকে দেখতে পারে না হিংসা পাশের বাড়ির একজন কেউ 5000 ইট কিনেছে এই মাচা বড় মাচা খাটিয়ে রেখেছেন না ব্যাস মা ইটের গাড়িটা যেই ট্রাক্টরটা ঢুকলো বা লরিটা ঢুকলো মাথার চুল আপনার গরম হয়ে গেল হ্যাঁ 5000 ইট ঢুকে গেল কত পয়সা কামাচ্ছে রে শুরু হয়ে গেল সারা গায়ে চুলকুনি ফুটে গেল আপনার কেন ও 5000 ইট ঢুকিয়েছে ব্যাস মাথা খারাপ
بس মাথা খারাপ কেন এই জায়গাটা থেকে বেরিয়ে আসুন না আপনার আমল তো সব খেয়ে দিবে নষ্ট হয়ে যাবে একটা প্রতিবেশী ছেলে সে বেচারা খেটে খুঁটে মেহনত করে যদি 5000 ইট কিনি রাখে একটা বাড়ি ফাঁদবে বলে যদি 5000 ইট বানায় তো আপনার কেন হিংসা আপনার কেন রিয়া আপনার মধ্যে কেন হিংসা ঢুকবে আপনি কেন সমালোচনা করবেন আর এটা পাচ্ছেন না যে আলহামদুলিল্লাহ ও কিনেছে আমি বড় খুশি আল্লাহ আমাকেও দেবে আমিও কিনব আমিও বাড়ি বানাবো তার দেখে আপনার কেন মনের ভিতরে এত হিংসা আসছে বড় বাজে জিনিস এগুলো থেকে বেরিয়ে আসুন বেরিয়ে আসুন এই মাচা খুব খারাপ জিনিস এই মাচা খুব খারাপ জিনিস আমল নামা যদি কমাতে চাই কেউ কেউ যদি তার নেকির খাতা থেকে নেকি যদি ডিলিট করতে চায় তার একটা বড় কারণ সেটা হলো মাচা তার একটা বড় কারণ সেটা হলো চায়ের দোকান এই চায়ের দোকান যে কি খারাপ জিনিস আপনি জানেন না এখন যদি কেউ দোকানদার থাকে তারা আবার রাগ হয়ে যাবে বলবে আমার কাস্টমার কেটে দিচ্ছে হুজুর না আমি এটা বলছি না আপনি চায়ের দোকানে যান আপনি যান যে চায়ের দোকানে চা খান চলে আসুন আমি চা খেতে বারণ করছি না চা নিশ্চয়ই খাবেন কিন্তু আমার বারণ ওই জায়গায় যে আপনি চা খাবার নাম করে সেখানে আড়াই ঘন্টা বসে থাকবেন এটা ইসলাম বলেনি চায়ের দোকানটা এমন একটা জায়গা সেখানে গোটা পৃথিবী নিয়ে আলোচনা হয় গোটা দেশ নিয়ে আলোচনা হয় গোটা বাংলা নিয়ে আলোচনা হয় সারা দেশ নিয়ে আলোচনা করতে করতে সারা বাংলা নিয়ে আলোচনা করতে করতে একবারে ঘুরে ফিরে আপনার এলাকার পঞ্চায়েতে এসে পৌঁছে যায় পঞ্চায়েত থেকে ঘুরিয়ে ফিরিয়ে বিভিন্ন রকম ভাবে ঘুরিয়ে ফিরিয়ে একবারে বুথে এসে পৌঁছে যাবে আপনার এলাকায় বুথ এসে পৌঁছে গেল বুথ পর্যন্ত যখন এসে পৌঁছালো পঞ্চায়েত থেকে বুথ এরপরে আসলো ব্যক্তি কেন্দ্রিক কটাক্ষ ব্যক্তি অমুক কি করে পয়সা করলো এই সেদিনে একটা স্প্লেন্ডার প্যাশন প্লাস গাড়ি কিনে ফেললো মাথা খারাপ সারা গায়ে আপনার অ্যালার্জি ফুটে গেল উ কি করে বড় সাইকেল কিনলো এটা চায়ের দোকানই হচ্ছে কেন প্রতিবেশী একটা ভাই যদি মোটরসাইকেল কেনে আপনি একটু খুশি হন তার দেখে আপনি হিংসা করবেন না বরং তার দেখে আপনি খুশি হন আপনি তাকে আরো উৎসাহিত করুন তাকে আরো বাড়ান আপনি বলুন ভাই দারুণ হয়েছে মাশাআল্লাহ খুব সুন্দর কালার হয়েছে যাতে করে তার মনটা বড় হয় আপনি আল্লাহর কাছে বলুন আল্লাহ আপনাকে দেবে আপনি হিংসা করে ওকে কমাতে পারবেন না হিংসা করে দমাতে পারবেন না উপরন্তু আপনি আপনার আমলনামাগুলো নষ্ট করছেন এছাড়া অন্য কিছু হচ্ছে না ভাইরা মা দোস্তরা আমার বাবাজিরা আমার এগুলো বর্তমানে খুব চলছে রব্বুল আলামিন আল্লাহ এইজন্য বললেন ওয়াদা কাসীরুম মিন আহলিল কিতাব লাউ ইয়ারুদুনাকুম মিন বাদি ঈমানিকুম কুফফার হাসাদা মিন ইনদা আনফুসিহিম মিন বাদি মা তাবায়্যানা লাহুমুল হক ফাআফু ওয়াসবাহু হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরিহি ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদীর আসুন ভুল বুঝবেন না রাগ করবেন না এই জায়গাগুলো থেকে বেরিয়ে আসুন বেরিয়ে আসুন বেরি আসুন এই মাহফিল যদি আপনাকে সোজা পথের প্রতীক না বানাতে পারে তাহলে এই মাহফিল আপনার কোনো উপকারে এলো না আসার যাওয়াটা হলো কিন্তু কাজ কিছু হলো না এইজন্য কিছু মানুষ দেখবে দেখবেন এরকম মাহফিলে এসে বসে তারা এই মাহফিলে এসে কোনো তাদের লাভ হয়নি তারা এই মাহফিল থেকে কিছু নিতে পারেনি 40 বছর ওয়াজ শুনছে এখনো পর্যন্ত গোসলের ফরজ শিখতে পারেনি 35 বছর ওয়াজ শুনছে এখনো পর্যন্ত ওযুর ফরজ জানেনি 30 বছর ওয়াজ শুনছে তাদের মুখে এখনো দাড়ি বেরোলো নেই মুখে এখনো দাড়ি গজালো নেই 30 বছর ওয়াজ শুনলো 30 বছর ওয়াজ শুনে তার মুখে এখনো পর্যন্ত দাড়ি ফুটলো না ভাবতে অবাক লাগে অবাক এই যে মুখে দাঁড়ি ফুটলো না 30 বছর ওয়াজ শুনে বুঝতে হবে তাহলে এই মাহফিল আপনার কোনো উপকারে এলো না আর কোরআন স্পষ্ট ঘোষণা দিয়েছে এই জন্য খতমাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামইহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া ওয়া লাহুম আযাবুন আযীম আল্লাহ স্পষ্ট ঘোষণা দিয়েছেন আল্লাহ বলেছেন তাদের অন্তরে মোহর মেরে দেয়া হয়েছে সিল মেরে দেয়া হয়েছে কাদের যারা শুনেও শুনতে পাবে না 40 বছর ওয়াজ শুনে মুখে দাঁড়ি গজাবে না 30 বছর ওয়াজ শুনে এক ওয়াক্ত নামাজ পড়বে না 50 বছর ওয়াজ শুনে গোসলের ফরজটা পর্যন্ত শিখবে না এক সময় সে জামাই ছিল
এখন তারও জামাই হয়ে গেল শ্বশুর জামাই কেই গোসলের ফরজ জানে না কাঁধে একটা তোয়ালে নিয়ে শ্বশুরবাড়ি এলাকায় গিয়ে বড় একটা ডাবরের শ্যাম্পুর প্যাকেট নিয়ে হাতে একটা দামি কোম্পানি সাবান নিয়ে পুকুরের ঘাটে যাচ্ছে পাড়া ছেলেরা তিন চারটে ফোচকে ছোট 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 বাচ্চা ছেলে দুলাভাই বলে ওরও পিছনে যাচ্ছে মনে মনে হচ্ছে যেন বিরাট ব্যাপার একদম জামাই এসেছে মানে আসমান থেকে মনে হয় নেমে এসেছে মিয়া গোসলের ফরজটাই জানে না ডুবছে আর উঠে এলো আগেও গেল নাপাক অবস্থায় আর উঠে এলো তাও নাপাক অবস্থায় গোসলের ফরজই জানে না খালি ডাবরের খুশবু মেরেছে গোসলের ফরজ তিনটে এটাও জানে না গড়গড়া সহিত কুল্লি করা এটাও জানে না নাকে নরম অংশ পর্যন্ত পানি পৌঁছে দেওয়া এটাও জানে না সারা গায়ে পানি পৌঁছে দেওয়া এটাও জানে না কি হবে বলেন কি হবে আসেন এটা হবে না জি বিশ্বকাপ খেলা হয়ে গেল রাস্তায় আসছি হাই রে হাই যে কেউ মারছে বম কেউ মারছে বম আবার এদিক ওদিক তাকিয়ে দেখি কেউ করছে রান্না বিরাট খাওয়া দাওয়া হবে আর্জেন্টিনা জিতে গেছে কথা ঠিক কিনা খেলছে মেসি ঘরে নাই পিসি খেলছে মেসি সব ভক্ত এদের আর বলে কি হবে হাই রে হাই ভুল বুঝবেন না রাগ করবেন না বোঝার চেষ্টা করুন এই মাহফিলে এসে যদি পরিবর্তনের ছাতায় না আসতে পারি মার যা খেতো তার থেকে মারের ডোজ কিন্তু বাড়িয়ে দেয়া হবে এত মারবে ফেরেশতা মারের কোনো ব্রেক থাকবে না ভুল বুঝবেন না রাগ করবেন না বোঝার চেষ্টা করুন এই মাহফিল থেকে অন্তত আমরা একটু একটু করে পরিবর্তনের জায়গায় আসি জি আমা দিনদার ইমানদার নেক আল্লাহওয়ালা ভাইরা ভুল বুঝবেন না রাগ করবেন না যাদের মধ্যে নামাজ নাই নামাজটা শুরু করুন দেরি করবেন না পৃথিবীটা বেশি দিন নয় আগামী এক দু বছরের মধ্যে দেখবেন বেশ কিছু ঘটনা ঘটবেই ঘটবে আমার মন বলছে আমার দিল বলছে আপনারা কতটা খোঁজ খবর রাখেন আমি জানি না আমিও কিছু খোঁজ খবর রাখি বর্তমান সিচুয়েশন ভালো নয় জি নবান্ন থেকে একেবারে কেন্দ্র পর্যন্ত রাজ্য থেকে কেন্দ্র পর্যন্ত কেউই কিন্তু আপনারা আমার ভালো চায় না এটা মনে রাখবেন এটা মনে রাখবেন একমাত্র একমাত্র লা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুম লা'লাউনা ইন কুনতুম মুমিনিন আল্লাহর ওয়াদা আছে যদি তোমরা মুমিন হয়ে যাও তাহলে তোমরাই বিজয়ী হবে খবরদার ঘাবড়াবে না ভেঙে পড়ো না তোমরাই বিজয়ী হবে শর্ত একটা যদি তোমরা মুমিন হয়ে যাও আসুন যা যেখানে ডিস্টার্ব সেগুলোকে আমরা খুঁজে বার করি যা যেখানে ডিস্টার্ব সেগুলোকে আমরা খুঁজে বার করি আপনার কোথায় ডিস্টার্ব আছে আপনি খুঁজে বার করুন আমার কোন জায়গাটায় ডিস্টার্ব আছে আমি খুঁজে বার করি এবং সঠিক ট্রিটমেন্টটা করুন যার মধ্যে নামাজ নাই আপনি নামাজটা পড়ুন যার মুখে দাড়ি বেরোয়নি ডিস্টার্ব আছে দাড়িটা রাখুন জি যার মধ্যে হিংসা টকবক করে ফুটছে হিংসার খাতাতে ডিলিট মারুন যার মধ্যে অহমিকা রিয়া ঢুকে বসে আছে ওই জায়গাতে রিয়ায় অহমিকা যে জায়গায় ঢুকে বসে আছে ওই জায়গাটা ডিলিট মারুন যার্রা পরিমাণ যদি অহমিকা আপনার মধ্যে থাকে আপনি জান্নাতে যেতে পারবেন না ইন্নাল্লাহু ইউহিব্বু মান কানা মুখতালান ফাকুরা আল্লাহ বলেন ফখর কান্নেওয়ালাদেরকে আমি আল্লাহ পছন্দ করি না আসুন কার কোন জায়গায় ডিস্টার্ব খুঁজে বের করে সেই জায়গায় সঠিক সমাধান দিন সঠিক ট্রিটমেন্ট করুন তবে কাজে লাগবে এই মাহফিল এসেছে আমা দিনদার ইমানদার নেক আল্লাহওয়ালা ভাইরা ভুল বুঝবেন না রাগ করবেন না বোঝার চেষ্টা করুন জি কার কোন জায়গায় ডিস্টার্ব আছে সেগুলোকে আস্তে আস্তে খুঁজে বার করুন সঠিক ট্রিটমেন্ট দেন না হলে কিন্তু মনে রাখবেন দুনিয়াটা খুব বেশি দিন না খুব বেশি দিন না আসুন পারলে কিছু কাজ করুন রাসূলুল্লাহর সুন্নতগুলো একটু একটু করে হলো মেনে চলার চেষ্টা করুন করুন মেনে চলার চেষ্টা করুন কাজে লাগবে ইনশাআল্লাহ
কাজে লাগবে বড় ছোট একটু খেয়াল করুন মেনে চলার চেষ্টা করুন প্রতিবেশীর মধ্যে হিংসা করবেন না রিয়া অহমিকা দেখাবেন না হিংসা করবেন না ভালোবাসুন মানুষকে আপন করে নেন ছেলেদেরকে শরীয়তের শিক্ষা দেন শরীয়তের শিক্ষা দেন ছেলেদেরকে ধর্মীয় শিক্ষা দেন সব বিদ্যায় বিদ্যান করেন ইসলাম আপত্তি করেনি অন্তত ছোটবেলায় অন্তত দিনই শিক্ষাটা দেন না হলে কিন্তু কাজে লাগবে না আজকে বড় দুঃখের সঙ্গে বলতে হয় আমরা বিভিন্ন জায়গায় জায়গা ওয়াজ মাহফিলে যাই অনেক বয়স্ক লোকেরা এসে কাঁদছে বলছে হুজুর বাবাজি একটু বাপ মা নিয়ে বলবেন আমার ছেলেটা একদম বিগড়ে গেছে আমার কথা শুনছে না একটু বাপ মা নিয়ে বলবেন আমরা বাপ মা নিয়ে বলি বলি ওয়াবুদু আল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইয়ান ওয়া বিল ওয়ালিদাইনি ইহসান আমরা বলি কোরআনের আয়াত বলি আমরা হাদিস বলি মান যারা কবর আবাইয়া ওয়া হাদিহিমা ফি কুল্লি জুমআতিন গুফিরা লাহু ওয়া কুতিবা বাররান আমরা বলি ইন্না নাতাসাদদাকু লিমাউতিনা হাল ইয়াসিলু ইলাইহিম ক্বালা ইয়াসিলু ইলাইহিম ওয়া ইয়াফরাউনা কামা তাফরাউনা বিল হাদায়া আমরা বলি একাধিক হাদিস কোরআন দিয়ে আমরা বোঝাবার চেষ্টা করি যাতে করে ছেলেটা অন্তত তার অন্তরটা নরম হয় অন্তত বাপের প্রাধান্য দেয় বাপের গুরুত্ব দেয় কিন্তু এক পক্ষকে তো টেনে কথা বললে হয় না দু পক্ষকে টেনে কথা বলতে হবে এই ছেলেটা আজকে বাপের কথা শুনছে না কেন বাপকে হাইব্রিড ঘুষি দেখাচ্ছে কেন হাইব্রিড ঘুষি দেখাচ্ছে কেন এটা তো আপনাকে প্রথমে জানতে হবে কেন কেন আপনার ছেলে আপনার অবাধ্য হয়ে গেল এটা তো জানতে হবে আসুন আপনি তো ছেলেটাকে ছেলের মতো মানুষই করতে পারলেন না জি আপনি ছেলেটাকে ছেলের মতো তৈরি করতে পারলেন না এটা আপনার দুর্বলতা বললে হবে না মাটি ভালো থাকলে তবে তো চাষ ভালো হবে তবেই তো গাছ ভালো হবে মাটি যদি খারাপ হয়ে যায় চাষ কি করে হবে চাষ কি করে হবে মাটি খারাপ হয়ে গেলে চাষ হবে কথা বলেন না কেন হ্যাঁ ফসল হবে মাটি খারাপ ফসল কি করে হবে আপনি আপনার ছেলেটাকে আগে ধর্মীয় শিক্ষা দিলেন না দিদি শিক্ষা দিলেন না ছেলেটাকে তৈরি করতে পারলেন না আর বুড়ো বয়সে ছেলে আপনাকে খেটে নিয়েছে খাওয়াবে এটা ভাবছেন কি করে যখন ছেলেটার 7 বছর বয়স ছিল মনে আছে আপনার ওই ছেলেটার হাতে পয়সা দিয়ে বিড়ি কিনতে পাঠাতেন মনে আছে আপনার 9 বছর যখন বয়স ছিল তখন আপনি মাচার উপরে বসতেন আর বলতেন পল্টু ভাইয়ের দোকান থেকে বিড়িটা জ্বালিয়ে নিয়ে আইতো ও বিড়ি জ্বালিয়ে নিয়েছে আপনাকে দিত মনে আছে তো আপনি ছিলেন বিড়িখোর তো আপনার ছেলে এখন হয়েছে গাঁজাখোর তো সমস্যা কোথায় কথা বলে না সমস্যা কোথায় ছেলে একটু বাপের ওপরে যাবে না যত দিন যাচ্ছে তত আপডেট হচ্ছে কথা ঠিক কিনা মানুষ তো অনেক মানুষ তো এখন সব সবকিছুতে এখন মডিফাই হচ্ছে তো আপনি বিড়িখোর ছেলে গাঁজাখোর তো অসুবিধে কোথায় অসুবিধে কোথায় সে ছেলে এখন আপনাকে পেটাচ্ছে তো সমস্যা কোথায় সমস্যা কোথায় আপনার লজ্জা করলো না যে ছোট 8 বছরের ছেলেটাকে আমি বিড়ি কিনতে পাঠাচ্ছি কুল লজ্জা কুল লজ্জা আপনি জানলেন না ওই ছেলেটা জোর জোর আপনাকে বিড়ি কিনে নিয়েছে দিচ্ছে বিড়ি ধরিয়ে নিয়েছে দিচ্ছে আপনি জানেন না তার ভবিষ্যৎটা আমি অন্ধকার করছি ওই ছেলেটা বড় হলে আমার সামনে বিড়ি টান মারবে তখন প্রতিবাদ করার কোনো জায়গা আমার থাকবে না এটা তো একবারও বুঝলেন না একজন রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন একটা ছেলে মানুষ করতে গেলেও একটা ছেলে মানুষ করতে হলে অন্তত তার 14খানা দায়িত্ব বাপের উপরে বর্তাবে 14টা দায়িত্ব পালন করতে হবে তার বাপকে কি বুঝলেন বাবাজি 14টা দায়িত্ব পালন করতে হবে শুধু ছেলে জন্ম দেওয়া পর্যন্ত শেষ না 14টা দায়িত্ব তার বাপকে পালন করতে হবে আর না হলে বুড়ো বয়সে মার খাবে হুজুরের কাছে গিয়ে তাবিজ করে নিয়েছে কিছু কাজ হবে না তাবিজ দা দেওয়া রাসূলুল্লাহ দিয়ে গেছে 1500 বছর আগে যা আমার তাবিজগুলো তোরা কাজে লাগা চল আমার তাবিজগুলো ঘিটে ঘিটে খা 1500 বছর আগে আল্লাহ রাসূল দিয়ে গেছে
চলেন 14টা আমার নবী বলে দিয়ে গেছেন চলুন আপনাদের সামনে আমি 2 5টা অন্তত দিয়ে যাচ্ছি কষ্ট হচ্ছে আপনাদের এই কথা বলেন না কেন রে বাবা রাত অনেক জি চলেন 2 5টা আপনাদের সামনে দিচ্ছি ওবাজায় রা জওয়ান মাকে না ওবার মুরব্বি আনেরা বাবা রাসূল নেকে নিন মামা الله نبي نور نبي بشو نبي جناب نبي محمد رسول الله صلى الله عليه وسلم شندر قولي جانية دلين بشو نبي سندر قولي بولي اكتا چھلے جنمو گون قرار قولي تارو قولي باروتا دائتو بارتا بي তার আগে ছেলের বাপকে অন্তত আরো দুটো দায়িত্ব পালন করতে হবে মোট 14টা বিবাহ করার পর সন্তান হওয়ার পর 12টা আর সন্তান হওয়ার আগে আরো দুটো মোট 14টা মোট 14টা এর মধ্যে এক নাম্বার হলো রাসূলুল্লাহ হাদিস দিয়ে জানালেন হাদিসটা যাতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস ও আনাবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم تنكح المرأة لأربعين لمالها ولحصابها ولجمالها ولدينها تصبر بذات الدين الله نبي سندر كوري بولي جوكون تمرا ناري كي بيوا كور بي امي رسول الله بولي كي ناري چاٹتے گون کو تمہیں دیکھ بي سيدنا امي ایک جگہ جلسائی گئی چھی আমাকে একজন এসে বলছে হুজুর একটা কথা বলবো আমি কি বলেন বলে হুজুর একটু বৌমাদের নিয়ে বলবেন তো হুজুর বৌমারা শ্বশুর শাশুড়ির সেবা করছে না হুজুর একটু বৌমাদের নিয়ে বলবেন তো আমি বললাম বৌমারা শ্বশুর শাশুড়ির সেবা করছে না বলছেন না আমি ঠিক আছে বৌমারা যে শ্বশুর শাশুড়ির সেবা করছে না কেন কেন সেবা করছে না সেটাই গিয়ে বলবো শ্বশুর শাশুড়ির সেবা করছে না কেন ওটাই গিয়ে বলবো বললি বুঝতে পারবে যখন এবার একটা একটা করে মেডিসিন দিচ্ছি হাই পাওয়ারের ট্যাবলেট 750 800 900 1000 1200 1400 পাওয়ারের ট্যাবলেট দিচ্ছি আর লোকটার দিকে তাকাচ্ছি লোকটা তখন মুচকে মুচকে হাসছে আই মিলছে বলে হুজুর মিলছে আর দোষ বৌমার না এই দোষ আপনার দোষ আপনি বৌমা করে নিয়ে এসেছেন আপনার দোষ আর তার আগে দোষ হচ্ছে মেয়ের বাপের দোষ এই দোষ বৌমার নয় ও দোষ মেয়ের নয় মেয়ের বাপের দোষ হ্যাঁ এইজন্য দেখবেন কিছু দাদিরা কিছু চাচিরা দেখবেন পুকুরের ঘাটে গিয়ে বলে বলে জামাইটা বাবু আমার খুব ভালো জামাইটা এত ভালো মেয়ের কথায় ওঠে আর বসে কিন্তু বৌমাটা এত বদমাইশ ছেলেকে আমন ঘুরিয়ে রেখেছে খালি ছেলে বৌমার কথাই চলে কি বুঝলেন চাচা তার মানে বৌমাটা এত বদমাইশ ছেলেকে ঘুরিয়ে রেখেছে ওটার বেলায় বদমাইশ হয়ে গেল কিন্তু জামাইটা খুব ভালো মেয়ের কথাই ওঠে আর বসে সমস্যা নাই কি বুঝলেন হ্যাঁ কি গো হ্যাঁ ঘুটে পড়ে গোবর হাসে আর ঘুটে পড়ে গোবর হাসে ঘুটে বলে ওরে গোবর তোরও একদিন আছে যেমন করবে তেমন পাবে অত সহজ নয় তুমি তোমার বাপকে হাইব্রিড ঘুষি দেখাবে তোমার ছেলে বড় হয়ে তোমাকে ডবল হাইব্রিড ঘুষি দেখাবে সিঙ্গেল নয় ডবল খাবে এটা মনে রেখো এই জন্য নাম্বার ওয়ান প্রথম কাজ হবে আপনার সন্তান জন্ম হওয়ার পর 12টা দায়িত্ব আপনাকে পালন করতে হবে আর তার আগে সন্তান হওয়ার আগে আপনাকে আরো দুটো দায়িত্ব পালন করতে হবে মোট 14টা কটা 14টা 14টা দায়িত্ব পালন করতে হবে এত সহজ না এ তরুণী আনাউন্স ওয়ানিনা
আল্লাহ নবী নূর নবী বিশ্ব নবী হাদিস পাকের মধ্যে বললেন এক নাম্বার কোন মহিলাকে যখন বিবাহ করবে নারী চারটি গুণ দেখে বিয়ে করবে এর মধ্যে আমার নবী সুন্দর করে বললেন তুনকাকুল মারওয়াতুলি আরবাইন লিমালিহা ওয়ালিহাসাবিহা ওয়ালিজামালিহা ওয়ালিদিনিহা ফাসমারু বিযাতি দ্বীন আল্লাহ নবী বললেন এক নাম্বার কোন লিমালিহা তার ধন সম্পদ দেখবে বলে হুজুর ওটাই তো আমরা দেখি যদি থাকে ক্যাশ যদি থাকে ক্যাশ তাহলে আমার কাছে খাস যদি থাকে সম্পদ করতে পারবো আমরা আমোদ যদি শ্বশুরে থাকে চার চাকা আমি উপযুক্ত জামাই নিশ্চয় দেবে দু চাকা কি গো জামাই স্টার্ট করে রেখেছে পালসার 220 গাড়ি বউ করছে দেরি বলছে আসতে পারছো নাকি তাড়াতাড়ি চালাচ্ছ তুমি 220 গাড়ি বউ করছে দেরি আসতে করছে দেরি আসছে না করছে দেরি বউ বলছে জামাই বউ যাব স্বামীকে বলছে স্বামী করবে না তুমি বাড়াবাড়ি চাপছো তো আমারই বাপের গাড়ি একটা বললে তিনটে খাবেন ডোল কেন আপনি তো 5.5 লাখ টাকায় বিক্রি হয়ে বসে আছেন আপনি কি কথা বলবেন গরু আপনারা বিক্রি করেন গরু বিক্রি হয় এদিকে কথা বলেন এখানে হাট কোথায় তালতলা ও বাবা ও তো আমার নানা বাড়ি দেশ রে ভাই আমার নানা যান ছোট হুজুর কেবলা ফুরফুরা শরীফ ছোট হুজুর কেবলার আমি মেয়ের ছেলে আপনারা জানেন আর পীরনগরে যিনি পীর সাহেব ছিলেন দাদা হুজুরের হাতে হাত দিয়ে দাস্তে বায়াত দাদা হুজুরের খলিফা আমি ওনার ছেলের ছেলে জি দুই খানদানের মেহমান হয়ে আপনাদের খেদমতে এসেছি আর এই দুটা পরিচয় নিয়ে আমি শুধু বাংলা না বাংলার বাইরেও ঘুরি আপনারা জানেন বিভিন্ন রাজ্য প্রোগ্রাম করতে হয় আপনাদের দোয়ায় তো যাই হোক যে কথা আপনাদের বোঝাতে চাইছিলাম গরু গরু বিক্রি হয় 16,000 18,000 20,000 22,000 28,000 টাকায় গরু আর আপনি জানলেন না আপনার ছেলেটাও একটা বড় আস্ত গরু যাকে 5.5 লাখ টাকায় বিক্রি করলেন তাড়াতাড়ি বলুন এই 5.5 লাখ টাকায় আপনার ছেলেকে যে বিক্রি করলেন আপনি কি ভুল কাজ করলেন আপনি জানেন না ওই বৌমার কথায় সারা জীবন চলতে হবে একদিন দুদিন না তাহলে আপনি কি করে আশা করলেন যে ওই বৌমাটা এসে আপনার ঘরে সেবা করবে শ্বশুর শাশুড়ি খেদমত করবে কি করে ভাবলেন আপনি ভাবলেন খেচে নিয়ে লাও আমার গরু আছে তো বলেন একটা বললে তিনটে উত্তর দেবে কিছু করার নাই শুনতে হবে মাথা নিচু করে কেন কেন আপনি ভালো দামে বিক্রি হয়েছিল যা বলবে শুনতে হবে রাসূলুল্লাহ বললেন লিমালিহা তার ধন সম্পদ দেখো ধন সম্পদ বলতে এই নয় ধন সম্পদ বলতে এই নয় ধন সম্পদ কেমন দেখবে আপনি যে লেভেলের মানুষ ওই রকম লেভেলেরই একটা মহিলাকে বিবাহ করুন আপনি যার সঙ্গে অ্যাডজাস্ট করে চলতে পারবেন যার সঙ্গে আপনি কম্প্রোমাইজ করতে পারবেন এরকম দেখে একটা বিবাহ করুন ধন সম্পদ দেখুন আপনি যদি তার বাড়িতে যদি দু প্যাকেট মিষ্টি নিয়ে যান সেও আপনার বাড়িতে দু প্যাকেট নিয়ে আসবে কিংবা এক প্যাকেট নিয়ে আসবে একেবারে যেন ছিটে বাড়া বাড়ির মেয়েকে যেন পাঁচতলা বাড়িতে যেন নিয়ে আসবেন না থাকবে না আর পাঁচতলা বাড়ির মেয়েকে যেন ছিটে বাড়া বাড়িতে নিয়ে যাবেন না ও থাকবে না আপনি ছিটে বাড়া বাড়িতে পাঁচতলা বাড়ির মেয়েটাকে যদি নিয়ে যান লংজিভিটি হবে না আর ছিটে বাড়া বাড়ির মেয়েটা পাঁচতলা বাড়িতে যদি নিয়ে যান ও টিকবে না ওপরে থাকবে ঝাড়বাতি ডান দিকে থাকবে এসি
শুয়ে থাকবে বক্স খাট ঘুম থেকে উঠে শ্বশুর শাশুড়িকে বলবে হাট খালি একবার আওয়াজ করবে কি ছিলাম কি হলাম আর কি খবরে বাবা লংজিভিটি হবে না এজন্য রাসূলুল্লাহ বললেন লিমা লিহা তার ধনসম্পদ দেখো তুমি যে লেভেলের মানুষ ওই রকম দেখে একটা বিবাহ করো যার সঙ্গে তুমি অ্যাডজাস্ট করে চলতে পারবে যার সঙ্গে তুমি কম্প্রোমাইজ করতে পারবে তুমি এরকম দেখে একটা বিবাহ করো একটু আওয়াজ হচ্ছে একটু এটাকে এ করে দিন সাউন্ডটা কমিয়ে দিন শুনছেন কটা চারটি লিমা লিহা ধন সম্পদ শুনলেন এগুলো কাজে লাগবে আপনাদের কাজে লাগবে ট্রিটমেন্ট করবেন কাজ হবে ভবিষ্যতে দেখবেন কাজে লাগবে লিমা লিহা ধন সম্পদ এরপরে কি আমার নবী বললেন ওয়ালিহা সাবিহা তার বংশ মর্যাদা দেখো তার বংশ মর্যাদা দেখো দু নম্বরে আমার নবী বললেন বংশ মর্যাদা দেখে নাও ওই মেয়েটার বাপ কুল মা কুল কোন দিকে দস্তুটি আছে নাকি জেনে নাও তোমার যিনি বিয়াই হবে দিনে কটা করে বিড়ি লাগে জেনে নাও তোমার যিনি বিয়ান হবে তোমার যিনি বিয়ান হবে মাটিতে ছাগল চড়াতে গিয়ে পাড়ার মানুষগুলোকে গালাগালিতে উদ্ধার করে নাকি গালাগালিতে সে পিএইচডি করেছে নাকি খবর না কেন ওই মহিলার মা যদি গালাগালিতে পিএইচডি করে তাহলে ওই মহিলাও কিন্তু শিখে এসেছে ও কম নয় রে ও কিন্তু আপনাকে অবস্থা খারাপ করে দেবে শ্বশুর শাশুড়ি ওই মেয়েটার দ্বারা কোনো খেদমত পাবে না রাসূলুল্লাহ বললেন বংশ মর্যাদা দেখে নাও দু নম্বরে এবার আপনারা বলেন তো দেখি বংশ মর্যাদা কি আমরা এখন দেখি কথা কন্নে কেন না কিছু বলো বংশ মর্যাদা আমরা এখন দেখি না নারী যেন দেখতে হয় রচনা সে ভক্তি কি খ্রিস্টান নাকি মুচিতা আমার দেখার দরকার নাই যার সঙ্গে ফোনে হয়েছে হ্যালো সেই আমার কাছে ভালো বুড়ো বাপকে গিয়ে বলছে কথা বলো বাস্তবটা বলেন বাস্তবটা বলেন সত্যিটার উপরে বলতে হবে বুড়ো বাপ চলে গেল কোথায় বাবা লাঠি ধরে যাচ্ছে দেখাশোনা করতে হ্যাঁ নবী বললেন কি বংশ মর্যাদা দেখে নাও ওই মেয়েটার মা ওই মেয়েটার বাপ তার ব্যাকগ্রাউন্ডটা তুমি দেখে নাও তার বংশ মর্যাদা দেখে নাও দু নম্বরে বললেন বংশ মর্যাদা এই ওষুধ কিন্তু আমার দেওয়া নয় সব রাসূলুল্লাহ থেকে কালেকশন আমি ওখান থেকে ধার করে এখানে মাচ্ছি ধার কিন্তু পুরো কেন্দ্র থেকে ধার কিন্তু পুরো কেন্দ্র থেকে আমি জাস্ট ভায়া ওখান থেকে ধার করে এখানে মাচ্ছি আপনি ভাববেন না যেন হুজুর যে বানিয়ে বানিয়ে বলছেন না 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 বানিয়ে বানিয়ে বলবো কেন আমি বাস্তব খালি মেলাচ্ছি আর ওখান থেকে কালেকশন করছি দিয়ে বলছি বাস্তবে কি হচ্ছে দেখেন এই ওষুধ আমার দেওয়া নয় রাসূলুল্লাহ বললেন দু নম্বরে কি বংশ মর্যাদা দেখে নাও বংশ মর্যাদা মেয়েটার মা কেমন জেনে নাও ওই মেয়েটার বাপ কেমন জেনে নাও বংশ মর্যাদা দেখে নাও কোন বংশের মেয়ে একটু শুনে নাও বংশ মর্যাদা লিমা লিহা ওয়ালি হাসাবিহা এরপরে কি ওয়ালি জামালিহা আল্লাহ নবী বললেন ওয়ালি জামালিহা তার সৌন্দর্য দেখে নাও ওই মেয়েটা দেখতে কেমন এটা দেখে নাও কে দেখবে যে ছেলেটা বিবাহ করবে উনি নিজে দেখবে দেখতে যাবেন ওনার সাথে ওনার বাপ যাক মা যাক ভাই যাক খালা যাক নানি যাক পরিবারের যে সদস্যই যাক না কেন সমস্যা নাই কিন্তু মাস্ট যে বিনি বিয়ে করবে উনি নিজে দেখতে যাবেন কিন্তু বাস্তবে আমরা জানতে পেরেছি অনেক জায়গা থেকে আমাদের খবর আসেন
ছেলে হায়দ্রাবাদে আছে, ছেলে দিল্লিতে আছে, গে বোম্বাই আছে, গে দেখাশোনা করতে যাচ্ছে কে, ছেলের বন্ধুরা নিজে বন্ধু দেখতে যাচ্ছে, কথা ঠিক কি না? আর বন্ধুও তো বন্ধু, এক একটা বন্ধুকে যদি পাল্লাই চাপানো হয় সব 100 কিলোর উপরে ওজন হবে। এমন বন্ধু বানিয়েছে 10টা বন্ধু গেলে 10খানা তামার হাড়ি শেষ, খালি বলছে লি আয় আল লি আয়। দেরাদুন চালের বিরিয়ানি, কুপ্তা, কাবাব, টিকিয়া এক মুহূর্তে সব ফিনিশ করে সাদা করে দিচ্ছে, খালি বলছে লি আয় কাবাব টিকিয়া সব উড়িয়ে দিচ্ছে। জিরু পানি মেরে হজম করে দিয়ে একেবারে ভালো করে একটু মৌড়ি মেরে দিয়ে দাঁতে কাটি মারতে মারতে পেটটা হাত বুলিয়ে বলে আহ অনেকদিন পরে শান্তি করে খেলাম। কথা বলেন, শান্তি পেলাম। যাওয়ার সময় হায়দ্রাবাদে বন্ধুকে ফোন করে দিল কি দিল্লিতে ফোন করে দিয়ে বললো বন্ধু সবই ঠিক আছে কিন্তু কুটুম মনে খুব একটা ভালো হবে না জানিস। বলে তোরা আবার কি বুঝলি ভালো হবে না মানে? বলে সবই ঠিক ছিল, খাওয়া দাওয়া ঠিক ছিল, মেয়ে দেখতে শুনতে ভালো, সবই ঠিক আছে কিন্তু গ্লাসটা লেটে দিয়েছে, পানির গ্লাস লেটে দিয়েছে, তার মানে কুটুম খুব একটা ভালো হবে না। আর ওখান থেকে বন্ধু বলছে দেখ বন্ধু তোরা যদি বলিস কুটুম ভালো হবে না মেয়ে ভালো হবে না তাহলে আমি আর করবো না, কেন তোদের উপরে ডিপেন্ড করি তো বিয়ে করবো, সুতরাং আর করবো না, বাদ দে তাহলে। আর এরা মনে মনে ভাবছে যদি এত শিগগিরই বিয়ে দিয়ে দিই তাহলে এখনো তো খাবো কি করে, খেতে হবে রে বাবা। এই জন্য এক একটা মেয়ের দেখবেন বিয়ে হয় না, খালি দেখাশোনা করতে করতে বাপ ফকির, বিয়ার হয় না, খালি আসছে খাচ্ছে, দু প্যাকেট মিষ্টি দিচ্ছে বেরিয়ে যাচ্ছে, হাতে 500 টাকা মারছে বেরিয়ে যাচ্ছে, খালি খেয়ে পুষিয়ে দিচ্ছে, 10,000 টাকার খেয়ে গেলে 500 টাকা মেরে দিয়ে বেরিয়ে যাচ্ছে। এই জন্য লাস্টে মেয়ের বাপেরা, অনেক মেয়ের বাপ আছে দেখবেন বিয়া দিতে পারেনি, খালি দেখাশোনা করতে করতে ফকির, লাস্টে বলছে দেখ ভাই, খবর নিয়ে এসে পৌঁছেছে বলছে দেখ ভাই, আর দেখাশোনা টাকাশোনা কিছু নয়, ডাইরেক্ট দেখবি যদি পছন্দ হয় পাগড়ি পরিয়ে এখনই বিয়ে দিয়ে পাঠাবো, মানে দেখাশোনার নয়, কেন দেখাশোনা যতবার করেছি খেয়েছে আর বেরিয়ে গেছে, পছন্দ হলে ডাইরেক্ট বিয়ে হবে আর নালে কেটে পড় পালিয়ে যা, কি বুঝলি? হ্যাঁ জি, শরীয়তের হুকুম হলো যিনি বিবাহ করবেন তিনি নিজে দেখতে যাবেন, এটা হলো শরীয়তের হুকুম, যিনি বিবাহ করবেন উনি নিজে দেখতে যাবেন, ওনার পরিবারের সদস্যদের মধ্যে যেই যাক না কেন কিন্তু মাস্ট যিনি বিবাহ করবেন উনি নিজে দেখতে যাবেন, 6 মাস পরে যেন বলেন না এটা আমার দাদু দেখে বিয়ে দিয়েছে পছন্দ হয় না, এটা যেন বলবেন না। কি বুঝলেন? হ্যাঁ, মাস্ট যিনি বিবাহ করবে তিনি দেখতে যাবে, যে বিয়ে করবে যে ছেলেটা বিবাহ করবে ও নিজে দেখতে যাবে, এটা মাস্ট। তবে বিবাহ করবে যখন দেখতে যাবেন, হানাফি মাযহাবের মধ্যেও কিন্তু বলা হয়েছে দেখারও একটা তরিকা আছে, একটা মহিলাকে যখন বিবাহ করবেন তাকে দেখতে যখন যাবেন দেখতে গেলেন এই জায়গাটা দেখা বৈধ আছে, এই জায়গা পর্যন্ত দেখা বৈধ আছে, এই জায়গার নিচে পর্যন্ত দেখা বৈধ আছে, বাকি কোন জায়গা দেখা বৈধ নয়। এরপরে ওই মহিলাটার যদি কোনো ইন্টারনাল অসুখ থাকে, ওই মহিলাটার যদি কোনো দোষ ত্রুটি থাকে, কোনো সমস্যা থাকে, পাত্রপক্ষকে শেয়ার করবে পাত্রীপক্ষ, ওই মেয়েটার বাপ ছেলে পক্ষকে বলে দেবে আমার মেয়ে সবই ঠিক আছে কিন্তু আমার মেয়ের একটু মির্গির অসুখ আছে আল্লাহ না করেন, খেচের রোগ আছে আমার মেয়ের আল্লাহ না করেন, আগে আমার মেয়ে 20 দিন ছাড়া 15 দিন ছাড়া অজ্ঞান হয়ে যেত, ট্রিটমেন্ট চলছে এখন আলহামদুলিল্লাহ, আমার মেয়ে সেটা 6 মাস 8 মাস ছাড়া ছাড়া হয় তবে ট্রিটমেন্ট চলছে। যদি আপনারা বিবাহ করেন, আপনার ছেলে যদি বিবাহ করেন তাহলে জেনে বুঝে নিয়ে যান, কেন 8 মাস পরে 1 বছর পরে 1.5 বছর পরে যেন আপনাদের সঙ্গে আমাদের যেন কোনো মনোমালিন্য অশান্তি না হয়, এটা হলো শরীয়তের হুকুম। ওই মেয়েটার যদি কোনো ইন্টারনাল অসুখ থাকে তাহলে পাত্রপক্ষকে শেয়ার করে দেবে, বলে দেবে
যাতে করে পরবর্তী সময়ে যেন কোনো সমস্যা না হয় তাদের ফ্যামিলির মধ্যে ওই মেয়েটার যদি কোনো অসুখ থাকে ইন্টারনাল যদি কোনো অসুখ থাকে ওই মেয়েটার যদি কোনো প্রবলেম থাকে ওই মেয়েটার যদি ছটা আগুল থাকে কোনো সমস্যা যদি থাকে পাত্রপক্ষকে আগেই বলে দিতে হবে বিবাহর পরে নয় বিবাহর আগেই বলে দেবে এটাই হলো শরীয়তের হুকুম বুঝে উঠছে আপনাদের বুঝতে পাচ্ছেন একদম ট্যাবলেট গুলোকে গুলে খেয়ে নেন কাজে হবে গুলে খেয়ে নেন তাহলে কোথায় ছিলাম সৌন্দর্য লিমালিহা ওয়ালি হাসাবিহা ওয়ালি জামালিহা এই জায়গায় ছিলাম এই জায়গায় ছিলাম ওয়ালি জামালিহা তার সৌন্দর্য দেখবে এটাকে যিনি বিবাহ করবে উনি নিজে এই ছেলে আস্তে কথা নয় উনি নিজে এরপর আল্লাহ নবী আর একটা কথা বললেন কি লিমালিহা ওয়ালি হাসাবিহা ওয়ালি জামালিহা ওয়ালি দিনিহা আল্লাহ নবী বললেন ওয়ালি দিনিহা তার ধর্ম ভীরুতাকে দেখে নেবে ফাসফারুহু বিজাতি দিন আল্লাহ নবী বললেন কি বললেন তোমরা ধর্ম ভীরুতাকে প্রাধান্য দেবে গুরুত্ব দেবে আগের তিনটি যদি নাও মেলাতে পারো শেষেরটাকে কিন্তু অবশ্যই মিলিয়ে নেবে ধর্ম ভীরুতা কি তোমরা মেনে নেবে ধর্ম ভীরুতা কি তোমরা প্রাধান্য দেবে গুরুত্ব দেবে বুঝে উঠছে ধর্ম ভীরুতা তার মধ্যে দিনদারি আছে কিনা তার দিনদারিটা এটা দেখে নেবে দিনদারি সে নামাজ জানে নাকি রোজা জানে নাকি আল্লাহর কোরআন শরীফ পড়তে পারে নাকি মাথায় গায়ে কাপড় দিয়ে স্কুলে যেত নাকি মাথাটা হ্যাট করে কলে পানি আনতে যেত নাকি পুকুরের ঘাটে কারোর সঙ্গে ঝগড়া করতো নাকি এটা তুমি অবশ্যই দেখে নেবে তার ধর্ম ভীরুতা দেখে নেবে নামাজ আছে নাকি রোজা আছে নাকি কোরআন শরীফ আছে নাকি পর্দা পোশিদা তার মধ্যে আছে নাকি এটা অবশ্যই 100% দেখে নেবে আল্লাহ নবী এজন্য দুবার রিপিট করলেন ফাসবারুহু বিজাতি দিন তোমরা ধর্ম বিরুদ্ধা কি প্রাধান্য দাও ধর্ম বিরুদ্ধা কি তোমরা গুরুত্ব দাও যদি না দাও কি হবে তারি বাতিয়া দেখা তোমার হাত দুটো ধুলায় ধূসরিত হোক অবশ্যই তুমি ধ্বংস হবে তুমি বুঝতে পারবে না কিভাবে তুমি তোমার সংসারে ধ্বংস হয়ে যাবে তোমার সংসারটা ধ্বংস হয়ে যাবে অবশ্যই তুমি ধ্বংসের দিকে আগিয়ে যাবে কিভাবে তোমার ঘরে একটা অশান্তি লাগবে তুমি বুঝতে পারবে না এজন্য দেখেন অনেক যুবক ছেলেরা বিয়ে করছে বিয়ে করছে 6 মাস আছে বউ তারপরে হাওয়া বউ পালাচ্ছে মানে খাঁচা থাকছে পাখি নেই পাখি নেই একটা বাস্তব কথা আপনাদের বলি আমি বেশ কিছুদিন আগে জলসা করছি সেই আপনার কি বলে মালঞ্চ পার হয়ে সরবেরিয়ার কাছাকাছি কোন একটা জায়গায় শুনছেন সরবেরিয়া তাকান আমার দিকে মালঞ্চ পার হয়ে সরবেরিয়ার কাছাকাছি কোন একটা জায়গায় জলসায় গেছি 11টায় উঠব 10:45টার দিকে রাত 10:45টার দিকে হঠাৎ দেখছি একটা ফোন ঢুকছে ক্রিং ক্রিং করে বাজছে ফোনটা তুললাম হ্যালো কে বলছেন আসসালামু আলাইকুম হুজুর ওয়া আলাইকুম আসসালাম কে বলছেন ভাই হুজুর আমি মুর্শিদাবাদ থেকে বলছি মুর্শিদাবাদ থেকে বলছেন এত রাতে দিনের বেলা ফোন করবেন আমি তো কোনো জলসায় উঠবো হুজুর জানি জলসায় উঠবেন আমি ভাবছিলাম একটু দেখি একবার করে জলসা করছেন না উঠবেন একটু দেখি তো করে ফেললাম হুজুর একটা বিশেষ প্রয়োজনী ফোনটা করলাম কি হয়েছে হুজুর আমাকে চিনতে পাচ্ছেন সে আমাদের এলাকায় জলসায় এসেছিলেন আমি দাওয়াত দিয়েছিলাম আপনি দাওয়াত দিয়েছিলেন বলে হ্যাঁ বুঝিয়ে দিল এটা ওটা করে বোঝালো হুজুর সেই মনে আছে অমুক তারিখে সেই এলেন আপনি গাড়ি নিয়ে এলেন আমার এখানে বসলেন অমুক তমুক হাবি জাবি করে বোঝাতে বুঝে বললুন মনে পড়লো হ্যাঁ আপনার ওখানে জলসায় গেছিলাম আচ্ছা বলেন কি হয়েছে হুজুর একটু দোয়া করেন একটু দোয়া করেন খুব মুসিবতে পড়ে গেলাম আমি কেন হঠাৎ করে হুজুর বলবেন না এই 20 মিনিট আগে হঠাৎ করে আমার ভাবিটা উঠে পালিয়ে গেছে কি বুঝলেন কেন এর কারণ হচ্ছে রাসূলুল্লাহর দেওয়া ট্যাবলেট গুলো খায়নি উনি নিজে থেকে পছন্দ করে বিবাহ করেছে আর তাকে একটা কিনে দিয়েছে বড় স্ক্রিন টাচ মোবাইল ফোন ও মেরেছে ফোনেতে চ্যাট স্বামীকে বলছে এখান থেকে হাঁট ফোনেতে মেরেছে চ্যাট চ্যাট বোঝেন আপনারা
যুবক গুলো বোঝে, ওরা অনলাইনে লোক ওরা বোঝে। আচ্ছা আচ্ছা আপনি বুঝতে পারবেন না চাচা, আপনি বুঝতে পারবেন না, বয়োজ্যেষ্ঠ লোক তো আপনারা বুঝবেন না, আপনারা অফলাইনের লোক তো, এরা অনলাইনের লোক আছে বোঝে। কি বুঝলেন? মেরেছে চাট দিয়ে বোঝে তুই হাঁট, এবার দেখ কি করছিস। হাওয়া হাওয়া হয়ে যাবে, কি করবেন কি করবেন? আর যদি বউ টেকে তাহলে রসুলুল্লাহর দেওয়া ট্যাবলেট গুলোকে ঘিটে ঘিটে খান, কাজে লাগবে। শেষে আল্লাহ নবী কি বললেন? ধর্ম ভীরুতা কি তোমরা প্রাধান্য দাও, তোমার হাত দুটো ধুলায় ধূসারিত হও, যদি এই কথাটা না মানো তাহলে কিন্তু অবশ্যই তুমি ধ্বংসপ্রাপ্ত হবে, তুমি বুঝতে পারবে না। জি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নাম্বার ওয়ান, এক নাম্বার মহিলার চারটে গুণ দেখে বিয়ে করবে, এটা নাম্বার ওয়ান। জি এরপরে বিয়ে যখন হয়ে যাবে, হে তরুণী নওজোয়ানেরা, হে যুবকেরা, আমার মুরুব্বিয়ানেরা, শুনে রেখেন জেনে রেখেন মামা, বিবাহ যখন হয়ে যাবে, বিবাহ হওয়ার পর নাম্বার ওয়ান প্রথম কাজ হবে যে সম্পর্কর মাধ্যমে, যে পদ্ধতিতে সন্তান দুনিয়ায় আসেন, যে সম্পর্কর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন সন্তান পাঠান, ওই সম্পর্ক করার পূর্বে একটা দোয়া আছে, দোয়াটা তোমরা পড়বে। আল্লাহুম্মা জান্নিবনি ওয়া জান্নিবি শয়তান মা রাযাকতানা, এই দোয়াটা পড়বে। এই দোয়াটা যদি পড়ে না, শয়তান তোমাকে আর অ্যাটাক করতে পারবে না, তোমার সন্তানের উপরে শয়তান আর অ্যাটাক করতে পারবে না। যুবক ছেলেরা বিয়ে করছে দোয়াই জানে না, দুরাকাত নফল নামাজও পড়ে না, কিচ্ছু জানে না, খালি বিয়ে করতে হবে এটা জানে। তাহলে সন্তান জন্ম হওয়ার পূর্বে দুটো কাজ, এক নাম্বার হলো নারীকে দেখে বিবাহ করা, নারীর চারটে গুণ দেখে নেওয়া, নাম্বার টু হলো দোয়া পড়া। এরপর আল্লাহ রাব্বুল আলামিন যখন তাদেরকে সন্তান দেবেন, যখন আল্লাহ রাব্বুল আলামিন তাদের উভয়কে আল্লাহ একটা সন্তান দেবেন, প্রথম কাজ হবে ওই সন্তানের ডান কাজে আজান দেওয়া, বাঁ কানে কামত দেওয়া, ডান কানে আজান দেওয়া, এটাই হবে প্রথম কাজ। এখন হসপিটালে ছেলে হলে তার আজান দেওয়ার লোক নেই, তিন চার দিন পরে যখন এসে গেছে দাদু বলছে তিন দিন হয়ে গেল আর আজান দিয়ে কি করি, বাসি হয়ে গেছে ছেড়ে দে, আর আজানে দেয় না। আর গ্রামে যদি হয় বলছে ইমাম সাহেব কোথায়, বলে ইমাম সাহেব তো ছুটিতে ঘর গেছে, বলে সব বনাশ করছে, তাহলে আজান দেবে কে? তো ইমাম সাহেব নেই, আজান দেওয়ার লোক নেই, সারা গ্রাম খুঁজছে, যত খুঁজছে তত দেখছে সুদখোর বেরোচ্ছে, আজান দেওয়ার লোক পাওয়া যাচ্ছে না, সারা গ্রাম খুঁজছে যত খুঁজছে সব দেখছে মাল বিড়ি করে বেরোচ্ছে, আজান দেবে কে? আরো খুঁজছে আজান দেওয়ার লোক তো লটারি করে বেরোচ্ছে, আরো খুঁজছে তো ঘুষখোর বেরোচ্ছে, আরো খুঁজছে জোচ্চুরি করায় আপনার কি বলে প্রতারক মিথ্যাবাদী এগুলো বেরোচ্ছে, কিন্তু আজান দেওয়ার লোক একটাও পাচ্ছে না। কে আজান দেবে? ইমাম সাহেব থাকলে আজান দিত, সে বেচারা ইমাম সাহেব ঘরে ছুটি দিয়ে গেছে, আজান দেয়াই হলো না, বাচ্চার কানে আজান দেয়াই হলো না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ, أشهد أن لا إله إلا الله، মদিনা শরীফে মসজিদুন নবাবীতে আজান হচ্ছে, মানুষগুলো বসে বসে দুলছে দুলছে, কেউ ঝরঝর করে কাঁদছে, আল্লাহু আকবার, আহ
ইমাম সাহেবকে রাত ধরেছে লোকে কাঁচে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁচে যে মসজিদ আল্লাহ রাসূল করে দিয়ে গিয়েছিলেন ওই মসজিদ এত বিশাল মসজিদ যে মসজিদের নাম হলো মসজিদুন নববী যে মসজিদে একসঙ্গে প্রায় 11.5 লক্ষ মানুষ জামাতের সঙ্গে নামাজ আদায় করতে পারে আল্লাহু আকবার কি বিশাল মসজিদ আমি নিজে চোখে দেখে এলাম নাম্বার দেখে যদি আপনি না ঢোকেন নাম্বার দেখে যদি না বেরোন আপনার সঙ্গীকে যদি বলেন এখানে দাঁড়া আপনি আর খুঁজে পাবেন সিরিয়াল নাম্বার আছে নাম্বার দেখে যদি আপনি বেরোন তবে আপনার সঙ্গীকে খুঁজে পাবেন না হলে আপনি সঙ্গীকে খুঁজে পাবেন না উঠায় গুলিয়ে যাবে আপনি খুঁজে পাবেন না লক্ষ লক্ষ মানুষ যেখানে সারা পৃথিবীর মানুষ এসে নামাজ পড়ে মসজিদুন নববী আল্লাহু আকবার জি আযান الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين আজান শুনলো কাঁচে কেরাত শুনলো কাঁচে যান ঠান্ডা হয়ে যায় সেই আজান মুসলমানের ঘরের ছেলে আজান দিতে পারে না গ্যাজেট টান মারতে পারে জি লটারি টিকিট কাটতে পারে নাম্বার মেলাতে পারে দাদু ওসিকে ছিল নাম্বার মেলানো পোতা ওসিকে গেছে নাম্বার মেলানো জি সব পারে কিন্তু আজান দিতে পারে না ইচ্ছা গেল না ছোটবেলায় অন্তত আমি তো কিছু পারলাম না অন্তত আমার পোতাটাকে আমার ছেলেটাকে আমার নাতিটাকে অন্তত মক্তবে পাঠিয়ে মাদ্রাসায় পাঠিয়ে একটু আজানটা শিখবে নামাজটা শিখবে কিরাতটা শিখবে একটু আল্লাহর কোরআন শরীফটা শিখবে এটা ইচ্ছা গেল না এই জন্য একটা ছেলে হলে ইমাম সাহেবকে ডেকে নিয়ে যেতে হয় সে কানে গিয়ে আজান দেবে একটা মুরগি জবাই করবে তাও ইমাম সাহেবের কাছে নিয়ে যেতে হয় কেন তুমি নিজে পাচ্ছ না হ্যাঁ খালি বলো মুসলমান আমি কিসের মুসলমান হ্যাঁ মুসলমান যে বলবে এটা অবশ্যই বলবে কেন বলবে না নিশ্চয়ই বলবে তুমি একদম যে মুসলমান তা নয় যে তা বলবো না কারণ আগে গরুর গোশত লাগতো 3.5 কেজি করে এখন সেটা বেটে আলহামদুলিল্লাহ লেগেছে এখন 7 কিলো করে অবশ্যই আপনি মুসলমান বেড়ে এখন 7 কিলো হয়ে গেছে নিশ্চয়ই হয়েছে নিশ্চয়ই আপনি মুসলমান কেন ছোটবেলায় আব্বা একটা ভুল কাজ করেনি লিঙ্গের চামড়াটা কেটে দিয়েছিল অবশ্যই মুসলমান কিন্তু আর কিছু নেই আর কিছু নেই ওজুর ফরজও নেই গোসলে ফরজও নেই নামাজও নেই রোজাও নেই দিনও নেই শরীয়তও নেই কিচ্ছু নেই রাগ করছেন আপনারা এই জোরে বলেন রাগ করছেন বিশ্বাস করেন আপনার সঙ্গে আমার রাগারাগিনি আপনারা যেন ভাববেন না যে আমাকে বলে দিয়ে যাচ্ছে বা আমাদেরকে বলছে তওবা 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 আপনাদেরকে আমি বলিনি ভাই ইচ্ছা ইচ্ছানগরী তাই তো ইচ্ছানগরী গ্রাম খুব ভালো এলাকা নাম আছে গোটা গ্রাম খুঁজলে একটা বিড়ি খোর পাওয়া যাবে না কি বলছেন আপনারা আপনাদেরকে বলি তওবা 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 আপনাদেরকে বলিনি আমি বাস্তব চিত্রটা তুলে ধরছি বর্তমান যা সিচুয়েশন সেই দিকে লক্ষ্য করে বলছি বর্তমান অবস্থার কথা বলছি আপনাদেরকে কেন বলবো তওবা আপনারা খবরদার আপনাদের সঙ্গে কোনো রাগারাগি নেই বাস্তব সিচুয়েশন যা চলছে সেদিকে লক্ষ্য করে বলছি জি তাকান খেয়াল করে লক্ষ্য করেন প্রথম কাজ তাহলে কি সন্তান হওয়ার পর কানে আজান দেওয়া এটা মনে রাখবেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনার বড় নাতি হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার রাসূল তিনি আজান দিয়েছিলেন এবং ওই আজানটা দিয়েছিলেন সলাতের আজানের নাই আজান অর্থাৎ নামাজের আজানের নাই আজান আমরা নামাজের আজান যেভাবে দিই মসজিদে ওই আজানই দিয়েছিলেন সুতরাং আমাদের কাজ হবে সন্তান হওয়ার পর প্রথম কাজ হবে কানে আজান দেওয়া বুঝে গেল কানে আজান দেওয়া ডান কানে আজান বাঁ কানে এটা দিতে হয় এটা দিলে শয়তান আপনার বাচ্চাকারে অ্যাটাক করতে পারবে না ভিটে ছেড়ে দৌড়ে পালাবে শয়তান থাকবে না এজন্য প্রথম কাজ হবে আজান দেওয়া আজান দেবেন ইমাম সাহেব যদি না থাকে সমস্যা নাই আপনি বুড়ো বাপ আপনি দিয়ে দেবেন
আপনি দাদু আপনি দেবেন আপনি বাপ আপনি দেবেন আপনি ভাই আপনি দিয়ে দেবেন আপনার ভাগনা আপনি মামা আপনি দিয়ে দেবেন আপনি চাচা আপনি দিয়ে দেবেন আপনি খালু আপনি দেবেন আজান দেবেন খবরদার আজান যেন মিস না হয় প্রথম কাজ হবে আজান দেওয়া এটা অবশ্যই দেবেন ও বে যায় রা জওয়ান জওয়াকেরা ও আমার মুরব্বিয়ানেরা বাবারা শুনে রেখেন মামা আজানকে নিয়ে যদি একটু আপনি গবেষণা করেন এই আজানকে নিয়ে যদি আপনি একটু ভাবেন নিজেকে যদি একটু ভাবিয়ে তোলেন আজানকে নিয়ে যদি একটু গবেষণা করেন আপনি হতভঙ্গ হয়ে যাবেন আপনি অবাক হয়ে যাবেন আজানের মধ্যে কি সুন্দর ছন্দ কি সুন্দর মিল কি সুন্দর গাণিতিক ব্যাপার একটার সঙ্গে একটা যে সামঞ্জস্যতা একটার সঙ্গে একটা যা মিল সেটা আপনাকে আমাকে অবাক করে দেয় এই আজানের প্রথম লাইনে আমার আল্লাহ কি দিয়েছেন আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহ সব থেকে বড় আল্লাহ সব থেকে বড় আল্লাহ সব থেকে বড় শেষে আল্লাহ কি দিলেন লা ইলাহা ইল্লাল্লাহ লা মানে কি নেই কি নেই ইলাহা কোন মাবুদ কোন স্রষ্টা কোন সৃষ্টিকর্তা নেগেটিভ 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 পজিটিভ কি ইল্লাল্লাহ কেবলমাত্র আল্লাহ ছাড়া আল্লাহ ছাড়া কোন মাবুদ নাই আল্লাহ ছাড়া কোন স্রষ্টা নাই আল্লাহ ছাড়া কোন সৃষ্টিকর্তা নাই পরে বলা হলো কি লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কোন মাবুদ নাই আল্লাহ ছাড়া কোন স্রষ্টা নাই আল্লাহ ছাড়া কোন সৃষ্টিকর্তা নাই তাহলে প্রথমে বলা হলো কি আল্লাহু আকবার আল্লাহু আকবার শেষে বলা হলো কি লা ইলাহা ইল্লাল্লাহ তাহলে প্রথমে তার মানে এটাই হতে পারে তার মানে এখান থেকে এটাই বোঝা যায় কি প্রথমে আল্লাহ শেষেতে আল্লাহ তার মানে আল্লাহ হলেন আদি আল্লাহ হলেন অনন্ত আল্লাহ হলেন আদি আল্লাহ হলেন শেষ আল্লাহ ছিলেন আল্লাহ থাকবে মাঝখানে যা কিছু আল্লাহ বানিয়েছেন সব কিছুর অস্তিত্ব আল্লাহ বিলীন করে দেবে এই পাহাড় থাকবে না সাগর থাকবে না মহাসাগর থাকবে না চন্দ্র থাকবে না হাওয়া থাকবে না গ্যালাক্সি থাকবে না নবমণ্ডল থাকবে না ভূমণ্ডল থাকবে না পার পর্বত বন বনানি ফল ফুল মানুষ যন্ত্র জানবার জিন জাতি ফরেস্তা কিছুই আল্লাহ রাখবেন না সব কিছুকে আমার আল্লাহ ধ্বংস করে দেবে কিছু আল্লাহ রাখবেন না কিয়ামতের পূর্বে সব ফিনিশ করে দেবেন এমন কি মানুষও থাকবে না জিন জাতিও থাকবে না ফারেস্তাদেরকেও আল্লাহ রাখবেন না একটা একটা করে সমস্ত ফারেস্তাকেও মেরে দেয়া হবে সব ফারেস্তার রূহ আত্মা বের করে নেওয়া হবে আরশ বহনকারী আটজন ফারেস্তা আল্লাহ জিজ্ঞাসা করবেন হে আজরাইল ফারেস্তা বেঁচে আছে জীবিত আছে কে বলো রব্বি আল্লাহ আরশ বহনকারী আপনার আটজন ফারেস্তা জিন্দা আছে আর আমরা চারজন বড় ফেরেশতা জিন্দা আছি হযরতে জিব্রাইল আছে মিকাইল আছে ইসরাফিল আছে আর আমি আজরাইল আছি এই বারো জন ফারেস্তা আছি আল্লাহ বলে লাগবে না আমার আরশ আর দরকার নাই আমি সব সাজিয়েছি সবকে ধ্বংস করে দেব চলো এই আট জন ফরেস্তা আর্শ বহন করে নিয়ে আছে এই আর্শ যারা বহন করে নিয়ে বহন করে আর্শ আর্শ বহনকারী ফরেস্তা এই ফরেস্তাগুলোর জান বের করে নাও একটা একটা করে সমস্ত ফরেস্তাকে বেড়ে দেয়া হবে আল্লাহ বলে বেঁচে আছে কে বলো রব্বি আল্লাহ চারজন ফরেস্তা লাগবে না ওই ফরেস্তাগুলোর জান বের করো রূহ বের করে নাও
হযরতে ইসরাফিলকে মেরে দেয়া হবে মিকাইল ফেরেশতাকে মারা হবে ইসরাফিল ফেরেশতার জান বের করে নেওয়া হবে যিনি বাঁশি ধরে রেডি করে আছেন কোন সময় আল্লাহর হুকুম হবে ফু দিতে হবে ফুকে দিতে হবে কিয়ামত হবে সেই ফেরেশতা এক মুহূর্তের জন্য বাঁশি না বাননি এরপরও সেই ফেরেশতার রূহ আত্মাকে বের করে নেওয়া হবে ইসরাফিলকে মেরে দেয়া হবে মিকাইল ফেরেশতাকে মারা হবে এমনকি জিব্রাইলকেও মেরে দেয়া হবে জিব্রাইল ফেরেশতার রূহ আত্মা বের করে নেওয়া হবে শেষে আল্লাহ বলবেন আর কে আছে আজরাইল বলো রব্বি আল্লাহ আপনি আছেন আর আমি আজরাইল ফেরেশতা আছি আল্লাহ বলে আজরাইল তোমাকেও ছাড়ব না তুমি নিজের আত্মা নিজের জান নিজে বের করো করো সেই দিনে হযরতে আজরাইল ফেরেশতা নিজের আত্মা নিজের জানকে বের করবেন আর সেই দিনই তিনি বুঝতে পারবেন জান বের করা যে কি কষ্ট কি কঠিন আজ আমি বুঝতে পারছি সারা পৃথিবীর কোটি কোটি প্রাণীর জান বের করেছি কিন্তু মওতের কষ্টটা কখনো বুঝতে পারিনি আজ আমি বুঝতে পারছি মওতের কষ্ট কি কঠিন কষ্ট আজ আমি বুঝতে পারছি সে আজরাইল ফেরেশতা নিজের জানও নিজে বের করবেন মওতের কষ্ট সাংঘাতিক কষ্ট আগে কিন্তু জানিনি এরকম কষ্ট হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন চতুর্থ খলিফা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলিম জাহানের চতুর্থ খলিফা রাসূলুল্লাহর জামাতা সে আলী কারামুল্লাহ ওয়াজহু তিনি বলছেন জি আলী সম্পর্কে আমার নবী বলেছিলেন কি আনা মদিনাতুল ইলম ওয়ালিয়ুন বাবুহা আমি হলাম বিদ্যার শহর এলেমের শহর সেই শহরের দরজা হলো আমার জামাই হযরতে আলী হযরতে আলী সেই শহরের দরজা হযরতে আলী সেই আলী রাদিয়াল্লাহু তাআলা হু বলছেন আল্লাহর কসম করে বলি তরোয়ালের 1000 আঘাত মৃত্যু কষ্ট অপেক্ষা সহজ তরোয়ালের 1000 আঘাত কাউকে যদি ধারালো তরোয়াল দিয়ে 1000 বার আঘাত করা হয় বলুন তো একটা পিস খুঁজে পাওয়া যাবে বলে মনে হয় কথা বলেন একটা পিস খুঁজে পাওয়া যাবে ভালো একটা পিস খুঁজে পাওয়া যাবে না 1000 যদি আঘাত করা হয় গুঁড়ো হয়ে যাবে হাতে করে তুললেই ধরা যাবে না হযরতে আলী বলছেন মওতের কষ্ট তার থেকে বেশি আল্লাহু আকবার আল্লাহু আকবার সেই মওতকে আমরা খুব সহজ ভাবে নিই আমরা মনে মনে ভাবি হয়েছি বাপের ব্যাটা মরবো একদিন মওতটা কোনো ব্যাপারই না আমার আল্লাহর একজন নবী যার নাম হলো হযরতে ইদ্রিস আলাইহিস সালাম নাম শুনেছেন আপনারা জি হযরতে ইদ্রিস আসলামকে জিজ্ঞাসা করা হলো হুজুর মওতের কষ্টটা কেমন বুঝবেন হুজুর বললেন কি বলবো মওতের কষ্ট কি বলবো জ্যান্ত প্রাণীর একটা জ্যান্ত জীবের শরীর থেকে যদি চামড়া খুলে নেওয়া হয় মনে করুন একটা ছাগল জ্যান্ত অবস্থায় আছে তার চামড়া ছাড়িয়ে নেওয়া হলো একটা মুরগি তার চামড়া ছাড়িয়ে নেওয়া হলো জ্যান্ত অবস্থায় একটা গরু তার চামড়া ছাড়িয়ে নেওয়া হলো ছাল ছাড়িয়ে নেওয়া হলো জ্যান্ত অবস্থায় এই জ্যান্ত অবস্থায় যদি কোনো প্রাণীর চামড়া ছাড়িয়ে নেওয়া হয় ছাল ছাড়িয়ে নেওয়া হয় যে কষ্ট হয় আমি ইদ্রিস বলি মওতের কষ্ট তার থেকে অনেক বেশি এটা আমরা ঠিকঠাক ভাবে ভাবি না বা ঠিকঠাক ভাবে নিতে পারি না বলে এটা আমাদের কাছে কিছু মনি হয় না যদি একবার ভাবি না ঠিকঠাক ভাবে খাওয়া দাওয়া উঠে যাবে খাওয়া দাওয়া উঠে যাবে চলে যে কথা আপনাদের বুঝাতে চাইছিলাম যে কথা বুঝাতে চাইছিলাম কি জি সব মারা যাবে তাহলে আল্লাহই ছিলেন আল্লাহই থাকবেন মাঝখানে আমার আল্লাহ কিছুদিনের জন্য যা কিছু বানিয়েছেন সবেরই ধ্বংস হবে সবকিছু আমার আল্লাহ সবকিছু আমার আল্লাহ শেষ করে দেবেন সবকিছু নির্মূল করে দেবেন আল্লাহ চাটে শেষ করে দেবেন কিছু থাকবে না আল্লাহই ছিলেন আল্লাহই থাকবেন আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ বাস ও ভাই যায়রা জওয়ান জামাকেরা ও আমার মুরব্বিয়ানেরা বাবারা শুনে রেখে দিন বাবা এই আজানকে নিয়ে যদি আপনি গবেষণা করেন
এই আজানকে নিয়ে যদি আপনি একটুখানি ভাবেন অবাক হয়ে যাবেন আপনি হতভম্ব হবেন অবাক হয়ে যাবেন এর মধ্যে এত সুন্দর ছন্দ এত সুন্দর মিল একটার সঙ্গে একটার যে সামঞ্জস্যতা একটার সঙ্গে একটার যে মিল কি সুন্দর গাণিতিক ব্যাপার যেটা আপনাকে অবাক করবে গোটা কোরআনে কারীমের মধ্যে আমার রব্বুল আলামিন আল্লাহ আযানের কথা পাঁচ জায়গায় বলেছেন ক জায়গায় কথা বলেন ক জায়গায় পাঁচ জায়গায় বলেছেন কোরআন শরীফের মধ্যে আমার আল্লাহ আযানের কথা পাঁচ জায়গায় বলেছেন গোটা কোরআনে কারীমের মধ্যে সূরা আরাফের মধ্যে বলেছেন সূরা ইউসুফের মধ্যে আল্লাহ বলেছেন পাঁচ জায়গায় দিয়েছেন আযানা দু জায়গায় দিয়েছেন উযনা এক জায়গায় দিয়েছেন মুয়াজ্জিন দু জায়গায় দিয়েছেন পাঁচ জায়গায় আল্লাহ দিয়েছেন ওনাদায়া আসহাবুল জান্নাতি আসহাবান নার আন কদ ওয়াজাদনা মা ওয়াদানা রাব্বুনা হাক্কান ফাহাল ওয়াজাদতুম মা ওয়াদানা রাব্বুকুম হাক্কান ক্বালু নাআম ফাআযানা মুয়াজ্জিন বাইনাহুম আন اللعنة الله على الظالمين سورة عرف এখানে আল্লাহ রাব্বুল আলামিন বললেন কি আযানা আযানা সূরা আরাফের মধ্যে আল্লাহ দিলেন আযানা সূরা ইউসুফের মধ্যে আল্লাহ দিলেন আযানা এই আযানা কথাটা আল্লাহ দু জায়গায় দিয়েছেন মুয়াজ্জিন কথাটা আল্লাহ দু জায়গায় দিয়েছেন উযনা কথাটা আল্লাহ এক জায়গায় দিয়েছেন গোটা কোরআনে কারীমের মধ্যে আল্লাহ পাঁচ জায়গায় আযানের কথা বলেছেন আর আপনি যদি একবার দেখেন অবাক হয়ে যাবেন আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দা বান্দীদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন ঠিক পাঁচ ওয়াক্তের নামাজ আল্লাহ ফরজ করে দিয়েছে সুন্দর গাণিতিক ব্যাপার আপনি অবাক এই আযানকে নিয়ে যদি একবার ভাবেন গবেষণা করেন আপনি অবাক হয়ে যাবেন যে কি সুন্দর মিল ও মেরে হে তরুণা জওয়াজ মকেরা হে আমার বুড়ো পিয়ানেরা সুরে কে দি জরে কে দি বাবা এরপরে যদি আপনি আযান নিয়ে আবার ভাবেন আপনি অবাক হয়ে যাবেন ওটা কোরআনে কারীমের মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন পাঁচ জায়গায় আযানের কথা বলেছেন আপনি অবাক হয়ে যাবেন ওটা আযানের মধ্যে আমার আল্লাহ 50টা শব্দ দিয়েছেন এই 50টা শব্দ দিয়েছেন এরপরে যদি আপনি একবার দেখেন আপনি অবাক হয়ে যাবেন আল্লাহ তার বান্দা বান্দীদের জন্য একটা সময়ে 50 ওয়াক্তের নামাজ আল্লাহ বানিয়েছিলেন এরপরে তার হাবিবের খাতিরে আখিরি নবী নূর নবী বিশ্ব নবী আজাদ নবী মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার গুনাহগার উম্মাত উম্মতিনীদের জন্য কমাতে 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 পাঁচ ওয়াক্ততে নিয়ে এসেছে যদি কোন রাসূলুল্লাহ উম্মতেরা ঠিকঠাক ভাবে ওই পাঁচ ওয়াক্ত নামাজ কি আদায় করে আমরা আল্লাহ ইচ্ছা করলে রাজি হলে 50 ওয়াক্ত নামাজ মূল্যে যে সওয়াবত আল্লাহ ইচ্ছা করলে তার হাবিবের খাতিরে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার জন্য আল্লাহ ইচ্ছা করলে ওই 50 ওয়াক্ত নামাজের সওয়াবটাও আল্লাহ দিয়ে দিতে পারে আযান এরপরে যদি আপনি সে আযানকে নিয়ে আবার গবেষণা করেন অবাক হয়ে যাবেন আযানের মধ্যে মোট 12টা লাইন আছে জোরে বলো 12টা আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ أشهد أن لا إله إلا الله أشهد أن محمد رسول الله أشهد أن محمد رسول الله حي على الصلاة حي على الصلاة حي على الفلاح حي على الفلاح الله أكبر الله أكبر لا إله إلا الله এই
আজানের মধ্যে মোট 12টা লাইন আছে আজানের মধ্যে মোট 12টা ছন্দ 12টা লাইন লিখেছেন ঠিক আমার আল্লাহ খুশি হয়ে গিয়ে তার বান্দা বান্দীদের জন্য 12 মাসের জন্যই নামাজ কি আল্লাহ ফরজ করে দিয়েছে আহ সেই আজান আপনি শিখতে পারলেন অবাক অবাক জি এজন্য বাচ্চাদের কত শেখান কি সুন্দর আজান আহ টোন শুনলে আজানের সাউন্ড শুনলে জান ঠান্ডা হয়ে যায় আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ বাচ্চাদেরকে প্র্যাকটিস করা আশহাদু আন محمد رسول الله বাচ্চাদের কে প্র্যাকটিস করা আজান ওরা শিখবে কাজে লাগবে এই আজান দিবেন বাচ্চা হওয়ার পর প্রথম কাজ হবে আজান মনে আছে তো আপনাদের কথা বলেন মনে আছে আজান প্রথম কাজ হলো আজান এবার আরেকটু বলি এই আজানটা কোথা থেকে এলো জানেন আজানের উৎপত্তি কোথা থেকে জানেন আপনারা আজান স্টার্ট হলো কবে থেকে জানেন কথা বলে না ঘুম পাচ্ছে আপনাদের হ্যাঁ জোরে বলেন ঘুম পাচ্ছে মানে হুজুর ঘুম পাবে না রাত 2:30টা বাইছে ওই বলে সকাল করে দেন ইউটু আর ভাই বলছে কেন মন দিকিনি যত হবে তত ভালো আপনারা বসলে ভালো লো পালালে আরো ভালো কিন্তু আমার ইউটিউবার ভাইদের লস নাই কি বলে হ্যাঁ হুগলি হাওড়াই তবু তো ইউটিউবে চাপ কম 24 পরগনা এলাকায় জলসাই গেলে হাই রে হাই জি লোকে রেগে যায় দর্শক রেগে যায় মানে সামনে পুরো বেড়া দিয়ে দেয় ওয়াচ করতে বসলে ওই দিকে থেকে এই দিকে পুরো পুরোটাই বেড়া দিয়ে দেয় 28-30টা করে ইউটিউবার যায় এরকম বড় বড় ক্যামেরা নিয়ে কথা বুঝতে পারছেন জি সরকার চাকরি দেবে না তো কি হয়েছে চলেন তাকান খেয়াল করেন যে এই আজান জি একটা সময় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তোমরা নামাজের জন্য ডাকো ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর কিভাবে ডাকবো বলে আগুন জ্বালাও আগুন আগুন সাহাবীদের নিয়ে আলোচনা করতে শুরু করলেন কি করে নামাজের জন্য আহ্বান করা যাবে কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন ওয়ারকাউ মা'আর রাকিন রুকুকারীদের সঙ্গে রুকু করো সিজদাকারীদের সঙ্গে সিজদা করো জামাতের সঙ্গে নামাজ পড়ো আল্লাহ বলেছেন কি ইনতান সুল্লা ইয়ানসুরুকুম ওয়াইসাব্বিত আকদামাকুম যে ব্যক্তি আমার দিনকে সাহায্য করবে আমি আল্লাহ কথা দিচ্ছি তাকে সাহায্য করব ইন্না সালাতা তানহানিল ফাহশায়াল মুনকার নিশ্চয় নামাজ সমস্ত রকমের অশ্লীলতা খারাপ কাজ থেকে মানুষকে দূরে রাখবে নামাজ এমন একটা ইবাদত সমস্ত রকমের অপরাধ সমস্ত রকমের অন্যায় সমস্ত রকমের পাপ কর্মগুলো থেকে মানুষকে বিরত রাখে দূরে রাখে আর আপনি যদি নামাজ পড়েও যদি মিথ্যার খাতায় নাম থাকে সুদের খাতায় নাম থাকে বন্ধনের খাতায় নাম থাকে লটারি টিকিট কারখানায় নাম থাকে বিড়ির খাতায় নাম থাকে তখন আপনাকে বুঝতে হবে আপনি এখনো নামাজি হতে পারেননি কারণ যে নামাজ রাসূল পড়তে বলেছেন যে নামাজ আল্লাহ পড়ার নির্দেশ দিয়েছেন যে নামাজ রাসূল পড়তে বলেছেন সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি ওই নামাজ আপনার হচ্ছে না কেন ওই নামাজ যদি হতো আল্লাহর ওয়াদা ছিল নামাজ সমস্ত রকমের অন্যায় থেকে মানুষকে দূরে রাখবে সুতরাং আপনাকে যখন আপনার পাপ যখন পাপ কর্ম থেকে আপনি যখন নিজেকে বাঁচাতে পারলেন না বা পাপ কর্মগুলো থেকে যখন আপনি বিরত থাকতে পারলেন না তখন আপনাকে বুঝতে হবে যে আপনার নামাজ হচ্ছে না এগুলো মেলানোর ব্যাপার আছে অন্য কিছু না আপনি নিজেকে নামাজি বললে কি হবে কোরআন হাদিস দিয়ে যখন আপনাকে মাপকাঠি দিয়ে ধরিয়ে দেওয়া হবে না তখনই বুঝতে পারবেন কিছু নেই কিছু নেই কে কোন জায়গায় আছে সব বলা যাবে থার্মোমিটার দিয়ে যেমন জ্বর মাপা যায়
ব্যারোমিটার দিয়ে যেমন আবহাওয়া মাপা যায় রিখটার স্কেল দিয়ে যেমন ভূমিকম্প পরিমাপ করা যায় এই কোরআন হাদিসের এমন মাপকাঠি আছে যদি ঠিকঠাকভাবে মেপে দেখা যায় আপনি কোন জায়গায় আছেন বোঝা যাবে ঈমান কতটা আছে তাও বলে দেওয়া যাবে আপনার নামাজ হচ্ছে কিনা তাও বলা যাবে আপনি কোন প্ল্যাটফর্মে আছেন তাও বলে দেওয়া যাবে যদি কোরআন হাদিসের মাপকাঠি দিয়ে মেপে নিয়ে বলে দেওয়া কি বুঝলেন চলেন গভীর রাত আর দু চারটে বলে দিচ্ছি ছোট ছোট করে বুঝে নেন বেরিয়ে যাব আর সময় নেব না আপনাদের খেদমতে বেশিক্ষণ তাকান খেয়াল করেন অনেক কষ্ট আপনারাও পাচ্ছেন রাত আড়াইটার কাছাকাছি হয়ে গেছে অনেক সময় আলহামদুলিল্লাহ জি হ্যাঁ কথা বুঝতে পারছেন জি তাকান তাহলে সর্বপ্রথম রাসূলুল্লাহ বললেন নামাজের জন্য আহ্বান করো ডাকো কিভাবে ডাকা হবে সাহাবীরা কেউ কেউ বললেন হুজুর আগুন জ্বালিয়ে দেয়া হোক আগুন জ্বালিয়ে দেয়া হোক আগুন জ্বালালে লোকে দেখতে পাবে তারা এসে জামাতের সঙ্গে নামাজ আদায় করবে কেউ কেউ বলল হুজুর আগুন জ্বালিয়ে কি হবে আগুন জ্বালালে একটা দেখতে কি রকম লাগে আর বিপদ হওয়ার সম্ভাবনা বেশি আগুনের দরকার নাই এর থেকে বরং ঘন্টা মারা হোক ঘন্টা আপনারা বোঝেন তো ঘন্টা জি ঘন্টা মারা হোক আমরা অনেক সময় দেখেছি প্রাইমারি স্কুলেতে ঘন্টা মারা হয় এখন তো আবার বর্তমান সময় সবকিছু আপডেট হচ্ছে এখন কলিং মারা হচ্ছে ক্রিং ক্রিং করে বাজছে আমরাও পড়াশোনার লাইফে দেখেছি আমরা যখন মাদ্রাসায় পড়তাম বাচ্চাবেলায় দেখেছি তখন ঘন্টা মারা হতো সাত পিরিয়ড হচ্ছে টং 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 সাতটা মেরে দিল বাস মাছ ছুট ব্যাগ ফ্যাক নিয়ে কি কথা ঠিক কিনা ভুল বলে ব্যাগ ট্যাগ নিয়ে সব ছুট যে কিছু কিছু ছেলে সাত পিরিয়ডে তো বই বের করে রাখতো না বইকে ব্যাগের মধ্যে ঢুকিয়ে রাখতো মানে ঘন্টা পড়ার অপেক্ষা দৌড় দেবে কি বলেন আপনারা এরকম ছেলে ছিল তো ঘন্টা মারা হোক ঘন্টা মারা হোক ঘন্টা মারা হবে হাই রে হাই ও বাই যায় না জওয়ান মাকে রাং ও আমার মুরব্বী আনে না বাবারা শুনে রেখে দিন না ওই রাত্রিতে রাসূলুল্লাহর একজন বিখ্যাত সাহাবী একদিন রাত্রিতে বিছানায় ঘুমিয়ে আছেন যার নাম হলো হযরত আব্দুল্লাহ ইবনে জায়েদ হযরত আব্দুল্লাহ ইবনে জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বিছানায় শুয়ে আছেন ঘুমিয়ে আছেন হঠাৎ করে দেখা যায় তিনি দেখতে পেলেন কে যেন এসে দাঁড়িয়ে আছে হাতেতে একটা ঘন্টা নিয়ে হযরত আব্দুল্লাহ ইবনে জায়েদ রাদিয়াল্লাহু তাআলা সেই সময় বললেন কে আপনি ওই ঘন্টাটা কি আমাদেরকে আমাকে বিক্রি করবে ঘন্টাটার আমার প্রয়োজন আছে উনি বলতে লাগলেন ঘন্টাটা আপনি কি করবেন যিনি দাঁড়িয়েছিলেন তিনি বলতে লাগলেন ঘন্টাটা আপনি কি করবেন হযরত আব্দুল্লাহ ইবনে জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই সময় বললেন ঘন্টাটা আমার লাগবে কারণ এই ঘন্টাটা আমি নিয়ে গিয়ে রাসূলুল্লাহর দরবারে হাজির করব আমার রাসূলুল্লাহ ঘন্টাটা পেলে বড় খুশি হয়ে যাবে নামাজের জন্য ডাক দিতে বলবে আব্দুল্লাহ ইবনে জায়েদ দেখতে পাচ্ছেন স্বপ্নে কে যেন দাঁড়িয়ে আছে হাতেতে একটা ঘন্টা নিয়ে আছে উনি বলছেন ঘন্টাটা আমাকে বিক্রি করবেন এটা রাসূলুল্লাহর কাছে নিয়ে যাব নামাজের জন্য ডাক দেয়া হবে ঘন্টাটা কি বিক্রি করবেন কেউ যেন একজন দাঁড়িয়ে আছে স্বপ্নে দেখতে পাচ্ছেন ভাই একটু আস্তে কথা বলতে বারণ করুন তো বড্ড পাশে কি কথা বলছে আওয়াজ হচ্ছে ডিস্টার্ব হচ্ছে একটু আস্তে কথা বলতে বলেন তাকান খেয়াল করেন নাকি ছেড়ে দেবো কষ্ট হচ্ছে আপনাদের তাহলে একটু বসেন একটু পাশে যারা আওয়াজ করছেন কথা বলবেন না খেয়াল করেন লক্ষ্য করেন তাকান খেয়াল করেন হুজুর বলছেন ঘন্টাটা আমাকে বিক্রি করবেন কত টাকা নেবেন এই ঘন্টাটা যদি বিক্রি করেন আমি ঘন্টাটা রাসূলুল্লাহ দরবারে পৌঁছে দেব আর নামাজের জন্য রাসূল ডাক দেবেন ঘন্টাটা খুব প্রয়োজন আছে আহ ঘন্টাটা দরকার ও বাই যায় না জওয়ান মাকে না ও আমার মুরব্বী আনে না বাবারা শুনে রেখে দিন মামা ওই আব্দুল্লাহ ইবনে জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই সময় বললেন ঘন্টাটা কি বিক্রি করবেন এই ছেলে এরকম করছো কেন তোমরা একে অপরের এরকম করছো কেন হ্যাঁ ওই কালো চাদর তোমাকে বলছি হ্যাঁ জায়গা চেঞ্জ করে দেবো
এই সামনে একটা চেয়ারে বসিয়ে দেব খালি চেয়ারে আর দেখা হবে না বন্ধুর সঙ্গে চুপ করে বসো কথা বলো খেয়াল করেন আব্দুল্লাহ ইবনে জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই সময় বললেন ঘন্টাটা কি আমাকে বিক্রি করবেন যখনই বললেন ঘন্টাটা কি বিক্রি করবেন উনি বলতে লেগেছেন ঘন্টাটা আপনি কি করবেন আব্দুল্লাহ ইবনে জায়েদ বলেছিলেন নামাজের জন্য ডাক দেয়া হবে ওই ব্যক্তি সেই সময় বলেছিলেন নামাজের জন্য ডাক দেওয়ার জন্য ঘন্টা লাগবে না কতগুলো আপনাকে আমি ছন্দ শিখিয়ে দিচ্ছি কতগুলো লাইন আপনাকে শিখিয়ে দিচ্ছি এই লাইনগুলো আপনি পড়বেন নামাজের জন্য ডাক দেবে ওই সময় তিনি বললেন বলুন কে জানো বলতে লাগলেন আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদ রাসূলুল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদ রাসূলুল্লাহ হাইয়া আলাস সালাম হাইয়া আলাস সালাম হাইয়া আলাল ফালাহ হাইয়া আলাল ফালাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ এই বারোটা লাইন বলে দিয়ে তিনি কোথায় গায়েব হয়ে গেলেন কোথায় চলে গেলেন আব্দুল্লাহ ইবনে জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘুমটা ভেঙে গেল ঘুমটা ভেঙে যাওয়ার পরে ছুটে ছুটে গিয়ে আমার রাসূলুল্লাহর কাছে গিয়ে পৌঁছে গেলেন আসসালামু আলাইকুম يا رسول الله يا حبيب الله حضور حضور আমি ঘুমিয়েছিলাম কে জানো এসে আমাকে ছন্দ ও লাইন গুলো শিখিয়ে দিয়ে গেল আল্লাহ নবী শুনে দিলেন মুচকিয়ে আসলেন মুবারক 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 হে আব্দুল্লাহ ইবনে জায়েদ যেটা শুনেছো সত্য শুনেছো যেটা দেখেছো সত্য দেখেছো যিনি তোমাকে শিখিয়ে দিয়ে গেছেন যিনি তোমাকে বলে দিয়ে গেছেন তিনি দুনিয়ার কোন সাধারণ মানুষ নন উনি হলেন আল্লাহর মালাইকা ফারেস্তা আল্লাহর ফারেস্তা উনি তোমাকে ছন্দগুলো শিখিয়ে দিয়ে গেছেন যাও আব্দুল্লাহ ইবনে জায়েদ চলে যাও আমার সাহাবী বেলাল আছে হাজাতে বেলালকে গিয়ে হাজাতে বেলালকে গিয়ে যাও এই ছন্দ লাইনগুলো একটু শুনিয়ে দাও জোরে বলবেন না সেই থেকে আজান সেই থেকে আজান হাজাতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনারা জানেন ওনার চেহারাটা ছিল কালো বর্ণের ঠোঁটগুলো ছিল একটু ঝোলা বড় টাইপের উনি হাফসি দেশের মানুষ ছিলেন চেহারাটা খুব ভালো না থাকলেও কিন্তু মনটা এত ভালো ছিল আমার আল্লাহর সঙ্গে ট্রানজ্যাকশন সম্পর্ক তৈরি হয়ে গিয়েছিল জি হযরতে বেলাল আজান দিতেন জি সাহাবীরা এক সময় পছন্দ হলো না রাসূলুল্লাহর কাছে আবেদন করলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর হযরতে বেলাল যে আজান না দিয়ে যদি একটা অন্য কোন সাহাবীকে দেওয়া হতো তো মনে হয় ভালো হতো আল্লাহ রাসূল সে সময় তাদের আবদারটাকে মেনে নিয়েছিলেন নিয়ে বললেন ঠিক আছে বেলালকে তাহলে বন্ধ করে দাও তোমাদের যদি ভালো না লাগে অন্য সাহাবী আজান দিক অন্য সাহাবী আজান দিতে লাগলো হযরতে জিবরাইল ফেরেশতা এসে হাজির হয়ে গেলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর আজকে কি মসজিদ নবাবীতে আজান হয়নি লান্ডাই বলে এই ফারেস্তা জিব্রাইল আজান তো হয়েছে কে বলছে আজান হয়নি ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর মসজিদ নবাবীতে কি আজকে আজান হয়নি আজান তো হয়েছে হুজুর তাহলে যে সাহাবী আগে আজান দিত তিনি কি আজকে দেননি আল্লাহর নবী বললেন না তিনি আজকে দেননি তিনার পরিবর্তে আজকে অন্য সাহাবী দিয়েছেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর আগের যে সাহাবী আজান দিত উনাকেই দিতে বলেন কারণ উনার আজানটা আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছে যায় জোরে বলেন না উনার আজানটা আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছে যায় আজকে উনি আজান দেননি বলে আজানটা আরশে গিয়ে পৌঁছায়নি উনি রাসূলুল্লাহর অন্য সাহাবী নন উনি হলেন হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু
সেই বেলালের আজানটা আল্লাহ পছন্দ করে নিয়েছিলেন জি সেই বেলালকে আল্লাহ নবী বললেন যাও আব্দুল্লাহ ইবনে যায়েদ যাও বেলালকে গিয়ে আমার সাহাবী বেলাল হযরতে বেলালকে গিয়ে এই ছন্দটা লাইনগুলো আজানের বলে দাও হযরতে বেলালকে গিয়ে যখন বলা হচ্ছে কে বেলাল সেই হযরতে বেলালের নামেও মসজিদ আছে মক্কা শরীফে গেলে আপনারা দেখতে পাবেন আল্লাহ আমাকেও নিয়ে গিয়েছিলেন আমি গিয়ে দেখে এসেছি একটা মসজিদ আছে যে মসজিদটার নাম হলো হযরতে মসজিদে বেলাল মসজিদে বেলাল রাসূলুল্লাহ রওজা শরীফের কিছুটা দূরেই একটা মসজিদ আছে যে মসজিদটার নাম হলো মসজিদে বেলাল ওই পাশে আরেকটা মসজিদ আছে ওটার নাম হলো মসজিদে ওসমান মসজিদে আবু বকর এই সমস্ত মসজিদগুলো আছে আ মদিনা শরীফে যাবেন মদিনা শরীফ যাওয়ার আগে 3 কিলোমিটার আগে একটা মসজিদ আছে যে মসজিদটার নাম হলো মসজিদে কুবা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মদিনায় হিজরত করে যাওয়ার সময় সর্বপ্রথম যে মসজিদটা করেছিলেন মদিনায় যাওয়ার পথে সর্বপ্রথম যে মসজিদটা করেছিলেন ওই মসজিদটার নাম হলো মসজিদে কুবা তিনি বলে গিয়েছিলেন এই মসজিদে কুবাতে যদি কেউ দুরাকাত নামাজ পড়ে আল্লাহ খুশি হয়ে গিয়ে তার নেকির খাতায় একটা উমরা হজের সওয়াব আল্লাহ দিয়ে দেন বুঝে আসছে বাবাজি হ্যাঁ মসজিদে কুবা সারা পৃথিবীর মানুষ গিয়ে নামাজ পড়ে মসজিদে কুবায় জি মসজিদুল হারাম হারাম শরীফের মধ্যে গিয়ে যদি কেউ ওই চত্বরে গিয়ে দুরাকাত নামাজ পড়ে এক রাকাত নামাজ পড়ে এই দুরাকাত নামাজ পড়ে ওই এক রাকাত নামাজ পড়ার বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে গিয়ে হারাম শরীফের চত্বরে নামাজ পড়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার নেকির খাতায় 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব দিয়ে দেন যেখানে 1 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব হয় সেটা হলো ওই হারাম শরীফের চত্বরে জি আর একটা আছে সেটা হলো মসজিদুন নববীতে মসজিদুন নববীতে যদি পৃথিবীর মানুষ 1 রাকাত নামাজ পড়ে 1 রাকাত নামাজ পড়ার বিনিময়ে আল্লাহ খুশি হয়ে গিয়ে 50,000 রাকাত নামাজের সওয়াব তার নেকির খাতায় দিয়ে দেন আল্লাহু আকবার আল্লাহু আকবার আর একটা মসজিদে গিয়ে নামাজ পড়লে সওয়াব আছে সেটা কি সব মসজিদে নামাজে সওয়াব আছে কিন্তু এগুলোতে বেশি সওয়াব আল্লাহ দেবেন বলেছেন আর একটা মসজিদ সেটা কি সেটা হলো মসজিদে আকসা জি আকসা মসজিদে আকসা জি যে মসজিদটা হযরতে সুলাইমান নবী পৃথিবীর সর্বপ্রথম যে মসজিদ তৈরি করা হয়েছিল মসজিদে আকসা জি যেটা ইহুদিদের সঙ্গে মুসলমানদের বারে বারে মসজিদকে কেন্দ্র করে ঝামেলা মসজিদকে কেন্দ্র করে বহু মুসলমানের জীবন চলে গেছে প্রাণ চলে গেছে মসজিদকে বাঁচানোর গিয়ে নিজেদের জীবনগুলোকে আল্লাহর জন্য উৎসর্গ করে দিয়েছেন সে মসজিদটার নাম হলো মসজিদে আকসা এই মসজিদে আকসার কেদে গিয়ে যদি কোনো মানুষ যদি 2 রাকাত নামাজ পড়ে 1 রাকাত নামাজ পড়ার বিনিময়ে আমার আল্লাহ খুশি হয়ে গিয়ে রাজি হয়ে গিয়ে 25,000 রাকাত নামাজের সওয়াব আল্লাহ দিয়ে দেবেন চলেন যে কথা বোঝাতে চাইছিলাম হযরতে আব্দুল্লাহ ইবনে যায়েদ গিয়ে রাসূলুল্লাহকে বললেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ যে স্বপ্নে দেখলাম কেউ জানো এসে আমাকে বলছেন তুমি এই ছন্দগুলো মনে রাখো আর এগুলো বলে নামাজের জন্য ডাক দাও আল্লাহ রাসূল সেই সময় বললেন আব্দুল্লাহ ইবনে যায়েদ তুমি যেটা দেখেছো সত্য দেখেছো উনি অন্য কেউ নয় যিনি তোমাকে দেখিয়েছেন স্বপ্নটা আল্লাহর হুকুমই দেখিয়েছেন ওটা হলো আল্লাহর মালাইকা ফারেস্তা আর যে ছন্দগুলো বলে দিয়ে গেছেন ওটা হলো আজান ওই আজানটা তুমি একবার আমার সাহাবী বেলালকে গিয়ে বলে দাও আল্লাহু আকবার জি হযরত বেলালকে গিয়ে সাহাবী শোনাচ্ছেন ওবে যায় না জওয়ান জবাকেরা ও আমার মুরব্বিয়ানেরা বাবা রাসূলের কেদিন মামা রাসূলুল্লাহর বিখ্যাত সাহাবী হযরতে বেলালকে গিয়ে যখন শোনাচ্ছে হঠাৎ করে দেখা যায় আল্লাহ নবীর আরেক বিখ্যাত সাহাবী যার নাম হলো হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলিম জাহানের দ্বিতীয় খলিফা হযরতে ওসমান হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চাদরখানা টানতে 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 ফজরের আগে বাড়ি থেকে বের হয়ে এলেন হে
এসে আল্লাহ নবীর কাছে পৌঁছালেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ যে স্বপ্নর কথা যাতে আব্দুল্লাহ ইবনে জায়েদ আপনাকে বলেছে ওই স্বপ্নটা আমি ওমারও আজকে রাতেতে আমিও দেখেছি ওই স্বপ্ন আজকে রাতে আমি ওমারও দেখেছি কিতাবের মধ্যে পাওয়া যায় এক এক সাহাবী এসে হাজির হলেন এসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে হুজুর আমিও দেখেছি এক রাতে কম বেশি প্রায় 10 জন সাহাবী ওই আজানের স্বপ্ন দেখেছিলেন জোরে বলতে পারেন নি সেই থেকে আজান দেওয়ার একটা প্রচলন সেই থেকে আজান দেওয়ার একটা সিস্টেম আজান দেওয়া শুরু হয়ে গেল সেই আজান এখনো চলছে জি সেই আজান নামাজের জন্য আজান সেই আজান আজও চলছে আজান বাচ্চা হলেও কানেতে আজান মনে আছে তো আপনাদের সেই বাচ্চা হলে কানেতে আজান সেখান থেকে চলে এসেছিলাম এত দূরে তাই তো নাকি আমি ভুলিনি আপনারা ভুলে গেলে কি হবে কি বলেন আমি ভুললে তার পয়সা দেবে না আমি ভুললে চলবে হ্যাঁ চলেন মনে আছে তো আপনাদের তাহলে এক নাম্বার প্রথম কাজ কি কানে আজান দেওয়া নাম্বার ওয়ান নাম্বার টু দ্বিতীয় নাম্বার দু নাম্বার হলো দ্বিতীয় নাম্বার হলো বাচ্চার জন্য আকিকা করা আকিকা করা আকিকা করেন আপনারা কথা কয় না একটু বলেন আকিকা করেন আকিকা কদিনে করেন কথা বলে না আকিকা কদিনে করে বিয়েতে করে ভাই ও বলছে বিয়েতে করি আকিকা কি বুঝলেন হ্যাঁ ওই ভাই বিয়েতে আকিকা করে তো বিয়ে হয়ে গেছে ভাই তো কবে আকিকা করবি এই দেখেছে ও আচ্ছা বউ দেখে রেখেছে এবার আকিকা করবে যাক মাশাআল্লাহ ভাইটা ভালো মনে যা আসছে বলে দিয়েছে বলে কি বলেন হ্যাঁ হ্যাঁ আকিকা কবে করেন জানেন না মনে আছে হাইব্রিড ভুসি কেমন দিচ্ছে ছেলে মনে আছে ওই হাইব্রিড ভুসি যাতে না মারে ওই জন্যই আপনাদেরকে আমি সেই মেডিসিনগুলো ওষুধগুলো দিয়ে যাচ্ছি তাহলে প্রথম কাজ সন্তান হওয়ার পরে প্রথম কাজ কি আজান দেওয়া ডান কানে আজান বাঁ কানে একামা এটা প্রথম কাজ দ্বিতীয় কাজ কি আকিকা করা আকিকা আপনারা জানেন না মানে হুজুর জানি কিন্তু কেউ বলছেন বিয়েতে করি কেউ বলছে মনে পড়লে করি তাই তো হ্যাঁ আকিকা করে যে আকিকা করা আকিকা করা দ্বিতীয় নাম্বার এরপরে কি আকিকার পরে সুন্দর একটা নাম রাখা কিরকম নাম রাখা তুদাউনা ইয়াউমাল কিয়ামাতে বিআসমাইকুম ওয়া আসমাই আবাইকুম ফাসিনু আসমাইকুম আল্লাহ রাসূল বলছেন তোমরা নামগুলোকে উত্তম নাম রাখো কারণ কিয়ামতের ময়দানে তোমাদের পিতার নাম ধরে তোমাদের বাপের নাম ধরে তোমাদের সন্তানদেরকে ডাকা হবে সুতরাং নামগুলোকে তোমরা ঠিকঠাক রাখো যেগুলো নামের একটা সঠিক অর্থ থাকবে ভালো নাম কি রাখেন আপনারা এখন অ্যান্ডে রাসেল এই কথা বলে না এ চাচারা বুঝতে পারছে না এমনি হাসি দিচ্ছে কি বলেন চাচা ওরা হাসছে বলে ওরা অনলাইনের লোক বুঝতে পারছে কি নাম রাখেন ভালো নাম লালটু পল্টু ভোলটু সোলটু ভলপিন আলপিন সিপটিপিন হারকিন আর কিছু দেবো না না এই নামগুলোর বৈধ নাম নয় একটা সুন্দর নাম রাখেন যে নামের একটা অর্থ থাকবে তো দাউনা ইয়াউমাল কিয়ামাতে বিআসমাইকুম ওয়া আসমাই আবাইকুম ফাসিনু আসমাইকুম আল্লাহ রাসূল বলছেন একটা ভালো নাম রাখতে হবে কিয়ামতের ময়দানে তোমাদের পিতার নাম ধরে তোমাদেরকে ডাকা হবে সুতরাং একটা তোমরা উত্তম নাম রাখো এই নামের একটা বিরাট গুরুত্ব রয়েছে নাম এমন রাখবেন যে নামের একটা সঠিক অর্থ থাকবে মানে থাকবে কথা বুঝে যাচ্ছে এই বিশ্বকাপ প্লেয়ারকে দেখে নাম রাখতে যাবেন না বরবাদ হয়ে যাবে খ্রিস্টানদের নাম রাখবেন বরবাদ হয়ে যাবে আইপিএল খেলা দেখতে গিয়ে প্লেয়ারের নাম যেন রাখতে যাবেন না নাম রাখবেন কোরআন হাদিসকে সামনে রেখে
সুন্দর একটা নাম রাখুন মডার্ন নাম পেয়ে যাবেন এবং কোরআন হাদিস সম্মত একটা নাম হবে যে নামের একটা সঠিক অর্থ থাকবে এরকম একটা দেখে নাম রাখুন কি বুঝলেন দ্বিতীয় কাজ হলো আকিকা করা আকিকা কর তিন নাম্বার কাজ হলো কি সঠিক নাম রাখা চার নম্বরে কি তাহনিক করা তাহনিক আপনারা কি তাহনিক বোঝেন কথা কয় না তাহনিক বোঝেন তাহনিক তাহনিক বোঝেন না এটা ক নম্বর আজান দেওয়া দ্বিতীয় নাম্বার আকিকা করা তিন নাম্বার নাম রাখা চার নাম্বার তাহনিক করা পাঁচ নাম্বার বরকতের জন্য দোয়া করা যিনি তাহনিক করবেন উনি বরকতের জন্য দোয়া করবেন পাঁচ নাম্বার ছ নাম্বার সিক্স ছ নাম্বার ছ নাম্বার তার জন্য তারবিয়া শিক্ষা দেওয়া ছটা আর আগে বলেছিলাম সন্তান হওয়ার আগে দুটো বলেছিলাম না বলিনি তাহলে ছয় আর দুই আটটা হলো হয়তো সব ক্লিয়ার এখনো করিনি কিন্তু আটটা পেয়ে গেলেন বলেছিলাম কটা করতে হবে কাজ মোট চোদ্দটা তাহলে আটটা অলরেডি হলো আট আর ছয় চোদ্দ এখনো ছটা বাকি আছে চলেন জি তাহলে দ্বিতীয় নম্বরে ছিল কি আকিকা করা চলুন এবার আকিকাটা একটু ক্লিয়ার করি আকিকা সম্পর্কে হাদিস এসেছে হাদিস এসেছে ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল গোলাম মারতাহুন্না বি আকিকাতিহি তুযহাবু আনহু ইয়াউম আস-সাবা'ই ওয়া ইউসাম্মা ওয়া ইহলিকু রাসাহু হাদিস এই হাদিসের মধ্যে রাসূল করিম সাল্লাম বলছেন সুন্দর করে আল্লাহ নবী বললেন কি বললেন জি জি শিশু তার আকিকার সঙ্গে আবদ্ধ সুতরাং তোমরা একটা তার আকিকা করো এবং সুন্দর একটা নাম রাখো হাদিস পাকের মধ্যে এসেছে এবার আকিকা কাকে বলে একটা পয়েন্ট দ্বিতীয় নাম্বার আকিকা কদিনে করব আর একটা পয়েন্ট তিন নাম্বার তৃতীয় নাম্বার আকিকার জন্য পশু জবাহা করব কোন পশু জবাহা করব পশুটা কেমন হবে বা ছেলের জন্য কটা মেয়ের জন্য কটা তিন নাম্বার চার নাম্বার কুরবানির সময় আকিকা করা যাবে কিনা আর একটা পয়েন্ট তাহলে কত বেরোচ্ছে বুঝতে পারছেন একটা টানলে কতগুলো বেরোচ্ছে বুঝতে পারছেন হ্যাঁ জি জি চলেন আসেন এবার আপনাদের সামনে বলছিলাম কি আকিকা আকিকা তাহলে আকিকা সন্তানের জন্য অবশ্যই করা দরকার আল্লামা কাস্তালানি রহমাতুল্লাহ আলাইহি তিনি বলছেন আকিকা হলো সুন্নতে মুআক্কাদা আর হানাফিদের মাযহাবে হানাফি মাযহাবের মতে আকিকা হলো নফল কাজ এই আকিকা আকিকাটা করবেন কিভাবে শুনেন আকিকা করবেন শিশু জন্মের সপ্তম দিনে সাত দিনে আকিকা করবেন মনে থাকবে সাত দিনে সামর্থ্য যদি না থাকে অবকাশ যদি না থাকে অপশন আছে চোদ্দ দিনে করবেন চোদ্দ দিনে যদি না পারেন কদিনে করবেন একুশ দিনে করবেন কদিনে একুশ দিনে তাহলে আকিকা সাত দিনে না পারলে চোদ্দ দিনে না পারলে একুশ দিনে ধরে নেন কেউ একুশ দিনেও পেরে উঠতে পারল না কখন করবে জীবনে যখন তার অর্থ বা টাকা হবে তখনই করবে সমস্যা কিছু নেই মাসলা এসছে তবে একটুকু শোনে যখন করবে বাটটা অন্তত হিসাব করবে কেমন একটু মেসাল দিয়ে আপনাদের বোঝাই মনে করুন কোনো বাচ্চা শুক্রবারে জন্মগ্রহণ করেছে কষ্ট হচ্ছে কি আপনাদের কষ্ট হয়নি বলেন কি গো হ্যাঁ এ আল্লাহ আমাকে তিনটে পর্যন্ত করতে বলেছে মোটামুটি তিনটে হয়ে গেছে কিন্তু ফজরের আগে
বলে ফজরের আজান এই আল্লাহু আকবার আচ্ছা আপনাদের ঘুম পাচ্ছে না আল্লাহু আকবার বলছে ঘুমও পাচ্ছে না আচ্ছা আর 15 মিনিট করলে থাকবেন আপনারা এই জোরে বলেন থাকবেন জোর করে বলেন থাকবেন আওয়াজ করে বলেন থাকবেন যা থাকবেন না হাত তুলুন এই কোচি তুও পালাবি মাশাআল্লাহ ভালো লেগেছে মাশাআল্লাহ মাশাআল্লাহ রাত 3টে বাজছে তাও কিন্তু কারোর চোখে ঘুম দেখতে পাচ্ছি না এমন কি বয়স্ক প্রবীণ চাচাগুলোর চোখেও ঘুম নাই আমার যুবক ভাইগুলোর চোখে তো ঘুমই নাই এমন কি বাচ্চাগুলোর চোখে তো ঘুম নাই অবাক আচ্ছা একবার জোর করে তাকবীর লাগান তো দেখি না আর তাকবীর আর একটু জোর করে দেন না আর তাকবীর আর একটু জোর করে দেন না আর তাকবীর আর আওয়াজ করে দেন না তাকবীর মাশাআল্লাহ আজ দিনে বালা ভালোই গরুর গোশ হয়েছে কি বলেন আপনারা চলেন খেয়াল করেন লক্ষ্য করেন খালে একটা অপশন আছে কি আপনার সন্তান যখন হবে কি বারে হলো এটাকে খেয়াল রাখা মনে করুন কোন সন্তান শুক্রবারে হয়েছে মনে করুন জীবনে যখন আকিকা করবেন বৃহস্পতিবার দিনে করবেন কারণ শুক্রবারে শুক্রবারে এই ছেলে আস্তে কথা বলুন শুক্রবারে শুক্রবারে একদিন কমিয়ে দেন বৃহস্পতিবারে করবেন তাহলে শুক্রবার টু বৃহস্পতিবার কদিন তাহলে 7 দিন তাহলে যেহেতু আকিকা করা 7 দিনে দরকার আলহামদুলিল্লাহ আল্লাহ কবুল করে 7 দিনের হিসাবই ইনশাআল্লাহ হয়ে যাবে আর যদি সামর্থ্য থাকে 7 দিনের মধ্যে করে দেওয়াটা উত্তম এবার আসুন আকিকাটা কি খেয়াল করুন আকিকাটা কি আকিকা হলো জন্মের সপ্তম দিনের মাথায় বাচ্চার মাথার চুলগুলোকে মুন্ডন করে চুলগুলোকে বাচ্চার মাথার তুলে নিয়ে কেটে দিয়ে বা ন্যাড়া করে বা চুল মুন্ডন করে ওই চুলকে নিয়ে স্বর্ণের দোকানে নিয়ে গিয়ে এক পাল্লায় চাপিয়ে দিয়ে অপর পাল্লায় রূপা চাপিয়ে দিয়ে ওজন করে রূপা যদি পারেন না হলে ওই সমপরিমাণ অর্থ ওটাকে সাদকা করে দেওয়ার নাম হলো আকিকা আর ওই সাদকা করে দেবেন আর ওই বাচ্চাটার জন্য নিয়ত করে একটা পশু জবাহ করবেন এই যে তার চুল মন্ডন করে পশু জবাহ করা এটা কি বলা হয় আকিকা বোঝা গেল মনে থাকবে আকিকা করবেন আকিকাতে অনেক বালা মুসিবত থেকে আল্লাহ হেফাজত করেন করবেন এবার আসুন এবার আসুন পশু কটা জবাহ করবেন মনে কর মনে রাখবেন ছেলে হলে দুটো বকরি জবাহ করবেন ছেলে হলে দুটো বকরি জবাহ করবেন আর যদি মেয়ে হয় কন্যা সন্তান হয় তাহলে একটা বকরি জবাহ করবেন এবার আসুন যদি কেউ বলেন যে আমি দুটো বকরি জবাহ করার মতো আমার ক্ষমতা নাই আমার সামর্থ্য নাই তাহলে আপনি একটা বকরিও জবাহ করতে পারেন মাসলা এসেছে ছেলের জন্য একটাও করা যেতে পারে যদি দুটো দেওয়ার মতো ক্ষমতা না থাকে বুঝতে পারলাম কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বর্ণনাটি হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য আল্লাহ রাসূল একটা বকরি জবাহ করি আকিকা করেছিলেন সুতরাং দুটো যদি করার মতো সামর্থ্য না থাকে আপনি একটা বকরি জবাহ করো আকিকা করতে পারেন তবে দুটো করার নির্দেশ দেওয়া হয়েছে যদি দুটো করতে পারেন উত্তম ভালো এবার আসুন এবার আসুন বাবাজি গরুতে আকিকা হবে কিনা অবশ্যই গরু জবাহ করো আকিকা করা যায় এতেও কোনো সমস্যা নাই বোঝা গেল এবার আসুন কুরবানির সময় আকিকা করা যাবে কিনা হ্যাঁ 100% কুরবানিতেও আকিকা করা যাবে কেন একটা গরুতে মোট 7 ভাগ হয় জানেন তো আপনারা নাকি জানেন 7 ভাগ হয় এর মধ্যে দুটো ভাগ করে নেবেন একটা ভাগ রাখবেন কুরবানি দিচ্ছেন কুরবানির নাম হবে একটা রাখবেন আলাদা ভাগ করবেন আর একটা ভাগ আকিকার জন্য রাখবেন দুটো ভাগ তাহলে 4 3 এ 7 তাই তো 4 3 এ 7 তাহলে ছেলে যেহেতু হয় যেহেতু ছেলে হয়েছে ছেলে হলে দু ভাগ দেবে দু ভাগ যদি ছেলের নামেতে দিয়ে দেন পড়ে রইল ক ভাগ 5 তাহলে 5টা ভাগ এখনো রয়েছে আপনি কুরবানি দিতে পারবেন অনাশেতে কোনো আপত্তি
নারী আর একটা মাসলা আপনাদের সামনে বলে রাখি আমরা অনেক সময় সচরাচর এই ভুলগুলো করি কি করি যিনি কুরবানি দাতা কুরবানি যিনি দিচ্ছেন দাতা উনি কি করে জানেন উনি মনে মনে করেন যে গতবারে আমার নামটা দিয়েছিলাম তো এবারে আমার নামটা বন্ধ করে দিয়ে আমার বউয়ের নামটা দিয়ে দিই কিংবা আমার মেয়ের নামটা দিই কিংবা আমার ছেলের নামটা দিই কিংবা আমার বাপের নামটা দিই অর্থাৎ আমার নামটা এবারে বাদ এদিক ওদিক করে দিয়ে দিল সবার নাম কিন্তু নিজের নামটা বাদ কিংবা ধরুন ভাগে কুরবানি দিচ্ছে ভাগে কুরবানি দিচ্ছে মানে হয়তো সে তিন ভাগ দিয়েছে তিন ভাগে মনে মনে ভাবলো তিনটে ভাগ একটা বউয়ের নাম দিই একটা মেয়ের নাম দিই একটা বাপের নাম দিই কিংবা একটা বাপের নাম দিই একটা মায়ের নাম দিই আর একটা আমার ছেলের নাম দিয়ে দিই যেহেতু গতবারে আমার নাম দিয়েছিলাম এটা একটা মারাত্মক ভুল মনে রাখবেন যিনি কুরবানি দাতা যিনি কুরবানি দিচ্ছেন যার উপরে কুরবানি ওয়াজিব হয়েছে তিনার নাম দিতে হবে না হলে কিন্তু কুরবানি কবুল হবে না মারাত্মক ব্যাপার হয়ে যাবে আপনার কুরবানিটা কাজ হবে না যিনি কুরবানি দাতা যিনি দিচ্ছেন যিনি সাহেবে নিসাব যার উপরে ওয়াজিব হয়েছে তার নামটা দিয়ে যে কটা বাকি থাকবে আপনি অন্যান্য আদাস কারণ নাম দিতে পারবেন কিন্তু আপনার নাম বাদ দিয়ে অন্যজনের নাম দেবেন এটা কখনো হবে না এটা মনে রাখবেন বোঝা গেল এবার আসুন কুরবানি কে দেবে সাহেবে নিসাব যিনি যিনি সাহেবে নিসাব তিনার জন্য কুরবানি ওয়াজিব তিনি দেবেন বোঝা গেল অনেক গরীব মানুষ যার উপরে কুরবানি ওয়াজিব নয় এরাও অনেক সময় কুরবানি দিতে ইচ্ছুক হয় না কথা বলেন হয় না এক বছর দেড় বছর ধরে গরুকে পুষে রেখেছে হ্যাঁ ছোট গরু কিনে নিয়েছে বড় করছে কেন কুরবানিটা আমি এই গরুটাকে কুরবানি দেব একটা নিয়ত থাকে কথা বুঝলো কুরবানি দিলে এখন সাপোজ মনে করুন কুরবানির ঠিক ঠিক ওই চাঁদেতে দেখা গেল ন তারিখে গরুটা কোথায় হাওয়া হারিয়ে গেল আপনি এখন কি করবেন আপনি কি করবেন এতদিন ধরে গরুটা ঠিকই ছিল কিন্তু ন তারিখে বা দশ তারিখে সকালবেলায় গরুটা হাওয়া খুঁজে পাচ্ছেন না এখন কি করবেন গরুটা হারিয়ে গেল এখন যেহেতু আপনি গরিব মানুষ হলেও নিয়ত করেছেন কুরবানি দেব বলে বা গরু কিনে নিয়ে এসেছেন আপনাকে আর একটা গরু কিনে নিয়ে এসে কুরবানি করতে হবে এটাই হলো শরীয়তের মাসলা এবার কি হবে যদি ওই গরুটাকে পেয়ে যান ওই গরুটাকে যদি তিন দিনের মধ্যে পেয়ে যান যেহেতু তিন দিন কুরবানি করা যায় কথা উত্তর দিচ্ছেন না কেন যাই তিন দিন কুরবানি করা এই তিন দিনের মধ্যে যদি হারানো গরুটাকে পেয়ে যান আবার আপনাকে কুরবানি করতে কেন এটা পানিশমেন্ট এটা শাস্তি আপনার কথা বুঝতে পারলেন না এটা আপনার শাস্তি কেন আপনি গরিব মানুষ আপনার আওকাত নেই কে আপনাকে নিয়ত করতে বলেছিল চুলকুনি বেশি ছিল তুমি ডবল এবার বড় লোকের জন্য মাসলা শুনে লেখেন যদি কোনো ব্যক্তি যিনি সাহেবে নিসাব যার উপরে কুরবানি দেওয়া ওয়াজিব গরু কিনেছিল গরুটা হারিয়ে গেল গরুটা হারিয়ে গেল একটা অন্য গরু কিনে নিয়েছে আবার কুরবানি করলো যেহেতু তিন দিন চলে কুরবানি করলো এই তিন দিনের মধ্যে আবার আগের গরুটা পেয়ে গেল তাকে আর ওই গরুটা জবাহ করতে হবে না ওই গরুটা হাটেলি যে বিক্রি করে দিলে চলে যাবে তাহলে গাল বাড়ালে চর খাবেন কিন্তু কথা বুঝতে পারেন না নিজে ইচ্ছাকৃতভাবে যদি গাল বাড়ানো হয় তাহলে চর খেতে হবে সুতরাং শরীয়তের মাসলা যেটা সেটাই আপনাকে মানতে হবে নিজে ইচ্ছাকৃত যদি নিজে থেকে বাড়াবাড়ি করার চেষ্টা করো তাহলে কিন্তু অবশ্যই আপনি ধরা খেয়ে যাবেন আল্লাহ যেটা করেছে সেটাই আপনাকে মানতে হবে আপনি নিজে এক্সট্রা কোনো কাজ করে নেব শরীয়ত নিয়ে এটা করতে গেলে কিন্তু নিজে ধরা খেয়ে যাবেন নিজে কিন্তু ঝামেলার মধ্যে পড়বেন চলুন চলুন যে কথা বোঝাতে চাইছিলাম তাহলে এবারে বোঝা গেল তাহলে ছেলের জন্য যদি এক ভাগ দেন এই ছেলের জন্য যদি আকিকা করেন তাহলে ছেলে হলে দু ভাগ দিয়ে দিলে পাঁচ ভাগ রয়েছে আপনি আকিকা করতে কুরবানি করতে পারবেন কোনো সমস্যা নাই তবে কুরবানির দিকটা একটু বেশি নাম রাখবেন আকিকার দিকটা একটু নাম কম রাখবেন বোঝা গেল তাহলে পশুর ফাইসাল্লাটা মিটে গেল জি কদিনে হবে সেটাও মিটে গেল আর আকিকাটা কেমন হবে সেটাও মিটে গেল জি এরপরে নাম রাখা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস পাকের মধ্যে বলেছেন তোমরা কতগুলো নাম রেখো না
উত্তম নাম রেখো আব্দুল্লাহ আব্দুল জব্বার আব্দুল সত্তার আল্লাহর নাম যুক্ত করে কিংবা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সঙ্গে নাম যুক্ত করে নাম রাখো এই নামেতে বরকত রয়েছে তবে কতগুলো নাম যেন রেখো না হাদিস পাকের মধ্যে বলা হয়েছে কতগুলো নাম রেখো না সেটা কি রাবা ইয়াসির সাইনসা মালিকুল আমলাক এই নামগুলো তোমরা যেন রেখো না কারণ এই নামের অর্থটা শরীয়ত সম্মত নয় শরীয়ত বহির্ভূত অর্থ এইজন্য এই নামগুলো আল্লাহ রাসূল মিসকাত শরীফের মধ্যে এসেছে এই হাদিস পাকের মধ্যে এসেছে আল্লাহ রাসূল বলেছেন এই নামগুলো তোমরা যেন রেখো না জায়গা কারণ এই 14টা পয়েন্টকে নিয়ে যদি একটা একটা করে অল্প অল্প করে টাচ দিয়ে ব্যাখ্যা করে বুঝাই হুজুর হয়ে যাবে কি বুঝলেন জি তাহলে আলোচনা ছিল কটা বিবাহর পূর্বে একটা বিয়ে করার পর আর একটা দুটো ছেলে হওয়ার পর প্রথম কাজ আজান দেওয়া আজান নিয়ে কিছু শুনলাম আলহামদুলিল্লাহ আমরা এরপরে কি সুন্দর একটা আকিকা করে নাম রাখা কটা হলো তিনটে আগে দুটো পাঁচটা হয়ে গেল আকিকা পর্যন্ত পাঁচটা হয়ে গেল নাম রাখা পাঁচটা জি এই নামটা কেমন হবে এবার আপনাকে জানতে হবে নামটা একটা জানেওয়ালা ব্যক্তির কাছে জেনে নিয়ে নাম রাখবেন এরপরে কি ছিল তাহানিক করা তাহানিকটা কেমন হবে হাদিস এসেছে তাহানিকটা কেমন হবে হাদিস পাকের মধ্যে এসেছে তাহানিকটা কেমন হবে أن عائسة أن رسول الله صلى الله عليه وسلم كان يؤتى بالصبيان فيبرك عليهم ويحنك رواه مسلم حضرت عائسة الصديقة رضي الله تعالى عنها থেকে বর্ণিত হাদিস কি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে শিশুকে নিয়েলে আল্লাহর নবী তার তাহনিক করতেন এবং ওই শিশুটার বরকতের জন্য দোয়া করতেন কি বুঝলেন তাহলে হাদিস আসছে এরপরে তাহনিকটা কি হবে এটা আবার একটু আলোচনা করতে হবে জি তাহলে তাহনিকটা একটু বাকি রয়েছে আর নামটা আর একটু বাকি রয়েছে কেমন নাম রাখা হবে এটা একটু বাকি রয়েছে ও আল্লাহ তিনটে বেজে গেছে তো না 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 আর দিয়ে লাভ নাই বলতে বলতে দেরি হয়ে যাচ্ছে পাঁচ খানা নাত মানে অনেকদিন পরে পেয়েছে তো সুদে আসলে তুলে নিচ্ছে বুঝতে পারছেন না যে আ ওই ভাই বলেছে অনেকদিন পরে যে হ্যাঁ অনেকদিন পর দেখা পেয়েছে ওই পাঁচখানা নাতের আবদার আবার একটা দুটো না জি আল্লাহু আকবার মাশাআল্লাহ খুব ভালো লেগেছে রাত তিনটে পর্যন্ত আপনারা ধৈর্যের পরিচয় দিয়েছেন আলহামদুলিল্লাহ আল্লাহ কবুল করেন আল্লাহ কবুল করেন কমিটি কোথায় গেল ওরা ভাই কোথায় গেল শুয়ে পড়লো নাকি হ্যাঁ মাশাআল্লাহ আল্লাহ কবুল করে জি বাবাজি আমার ভাইরা অনেক সময় আপনারা দিয়েছেন আল্লাহ কবুল করে আল্লাহ কবুল করে আল্লাহ কবুল করে তাহলে এরপরে কি ছিল নাম রাখা নিয়ে চলছিল তাই তো জি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কতগুলো নাম তোমরা রাখবে না রাব্বা ইয়াসির সাইনসা মালিকুল আমলাক এই নামগুলো যেন রেখো না এগুলো রাখলে মনে রেখো আমার আল্লাহ নারাজ হয়ে যান এই সাইনসা নাম রাখবে না কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তার দিকে রহমতের দৃষ্টিতে তাকাবেন না জি কেন এ নিয়ে কিছু আলোচনা আছে এ নামের অর্থগুলো ঠিক না মিসকাত শরীফের মধ্যে এসেছে আল্লাহ রাসূল বলছেন এই নামগুলো রেখো না সুতরাং নাম রাখবেন ভালো নাম রাখুন আব্দুল্লাহ রাখুন আব্দুল জব্বার রাখুন সুন্দর রাখুন আনাস নাম রাখুন সুন্দর সুন্দর মডার্ন নাম ছোট ছোট নাম রাখুন যে নামের সঠিক অর্থ থাকবে এরকম দেখে নাম রাখুন বুঝাচ্ছে জি এছাড়া এই নামগুলো যেন রাখবেন না রাবা মানে হলো লাভ বা উন্নতি ইয়েস স্যার স্যার মানে হলো সুখ বা শান্তি সাইনসা মানে রাজাদিরাজ যাকে বলা হয় মালিকুল আমলা রাজাদিরাজ রাজাদিরাজ বাদশার বাদশা
রাজার রাজা কে? জোরে বলো, রাজার রাজা, বাদশার বাদশা কে? আল্লাহ। আর আপনি আপনার ছেলের নাম রাখছেন রাজা দিরাজ। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আপনার দিকে রহমতের দৃষ্টিতে তাকাবেন না। এই জন্য এই নাম যদি যদি কারোর থাকে, এই নামটা অবশ্যই চেঞ্জ করবেন। আকিকা দিয়ে হলেও চেঞ্জ করবেন, অবশ্যই নাম চেঞ্জ করবেন। সায়েন্সার নাম যেন মোটেই রাখবেন না। হাদিস পাকের মধ্যে ডাইরেক্ট মানা করা হয়েছে, নিষিদ্ধ এই নাম রাখা, মোটেই চলবে না। কারো নাম যদি থাকে, এ নাম ইমিডিয়েট অবশ্যই এ নাম চেঞ্জ করুন। এ নামের অর্থ আল্লাহ নারাজ হয়ে যাবেন। খবরদার, এ নাম রাখবেন না। এটাকে বলা হয় মালিকুল আমলাক। খবরদার, এই নাম যেন রাখবেন না। এ নাম রাখলে বিপদ হবে। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কি, তুদাউনা ইয়াউমাল কিয়ামাতে বিআসমাইকুম ওয়া আসমাই আবাইকুম ফাসিল আসমাকুম। কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে তোমাদের নাম ধরে ডাকবেন, তোমাদের পিতামাতার নাম ধরে তোমাদেরকে ডাকবেন। সুতরাং নামগুলো তোমরা ঠিকঠাক রাখো। ও বেজায়রা জওয়ান জামাকেরা, ও আমার মুরব্বিয়ানেরা, বাবা রাসূলের কেনেন মামা, যে নামগুলোকে একটু সঠিক রাখবে, কাল কিয়ামতের ময়দানে গে, হাসরের ময়দানে গে, ময়দানে মাসরে আমার রব্বুল আলামিন আল্লাহ, কাল কিয়ামতের ময়দানে গে তোমাদের পিতার নাম ধরে তোমাদের কি ডাকবে। সুতরাং নামের একটা গুরুত্ব রয়েছে, নামগুলো তোমরা ভালো ভালো রাখো। আর আমরা নাম রাখছি কি, হ্যাঁ কথা বলো, বিরাট কোহলির মতো একটুখানি বেশ চোখটা লাগছে, বিরাট কোহলি নাম রেখে দিচ্ছে। হাই রে হাই, প্লেয়ারের নাম রাখছে, খেলোয়াড়ের নাম রাখছে না। নাম রাখুন, সঠিক নাম রাখুন, নাম রাখুন জানেওয়ালা ব্যক্তির সঙ্গে জেনে নিয়ে নাম রাখুন। জি, না হলে অবশ্যই কিন্তু আপনি ধরা খেয়ে যাবেন। এজন্য বাপ এই কাজগুলো করবেন, এই কাজগুলো অবশ্যই বাপের উপরে দায়িত্ব থাকে, এগুলো করবেন বাপ। কথা বুঝে এলো? জি, সুন্দর নাম রাখবেন। এরপরে কি, তাহানিক করা, তাহানিক। তাহানিকটা কি একটু বলেই দিই, শুনে রেখে দেন তবে। আহ, দেরি হয়ে যাচ্ছে, তিনটে পার হয়ে গেছে, কথা বুঝতে পারছেন না? না না না, দিয়ে লাভ নেই ভাই, বলতে বলতে আবার একটা বেরোবে, আবার একটা বলতে হবে। থাক 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 থাক, আবার আল্লাহ করলে হবে ইনশাল্লাহ। গোরা ভাই, গোরা ভাই কোথায় গেল? গোরা ভাই ঘুমিয়ে পড়লো নাকি? হ্যাঁ, আসেন, ছোট্ট করে দাঁড়িয়ে সালাম পাঠ করে বিদায়। এ নবী